বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফজলুর রহমান খোকন, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, ইকবাল হোসেন শ্যামল, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমিনুর রহমান আমিন, সিনিয়র যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, সাইফ মাহমুদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আজকের এই প্রতিবাদ সভায় এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করবেন জনাব ইয়াকুব সরকার, তিনি ইসাক ভাইয়ের আপন বড় ভাই, যিনি ইসাক ভাইয়ের সাথে দীর্ঘদিন কারান্তরীণ ছিলেন। জনাব ইয়াকুব সরকারকে আমি কোরআন তেলাওয়াত করার জন্য আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. السلام عليكم. ধন্যবাদ মোহাম্মদ ইয়াকুব সরকার ভাই। আজকের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আহ্বায়ক জনাব আব্দুল সাত্তার পাটোয়ারি। আজকের এই প্রতিবাদ সভায় একজন অপরাজিতার গল্পের মাধ্যমে আমরা আমাদের বক্তব্য শুরু করব। প্রথমেই বলতে চাই এক অপরাজিতার গল্প। দেশের জন্য স্বামীকে হারিয়েছেন মাত্র 36 বছর বয়সে, হারিয়েছেন স্মৃতি বিজড়িত বাড়ি, জন্মদাত্রী মা, গর্ভধারী ছেলে, চোখের সামনে নির্ভাসনে ভবিষ্যৎ বাংলাদেশ। বারবার হোঁচট খেয়েছেন পথ চলায়, 19 বার হামলার শিকার হয়েছেন। দেশের সর্বাধিক 13টি আসনের নির্বাচনে তিনি অনন্য অপরাজিতা। জনগণের পক্ষে এবং নীতির প্রশ্নে তিনি অবিচল, জনগণের কাছে তিনি আপোষহীন। সদ্য বিধবার বেশে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে রাজপথে কেটেছে 8-8টি বছর। মইনুদ্দিন ফখরুদ্দিনের অগণতান্ত্রিক সরকারের নির্যাতনে পিষ্ট হয়েও দেশ ছাড়েননি তিনি। মুক্ত খালেদা জিয়া যুগে যুগে সকল স্বৈরাচার ও ফেসিস্টের আতঙ্ক, তাই মিথ্যা বানোয়াট রাজনৈতিক প্রতিহিংসামূলক কাল্পনিক একটি মামলায় তিনি আজ বন্দী। নিয়ন্ত্রিত আদালতের রায়ের মাধ্যমে শুধু 75 বছর বয়সী বেগম খালেদা জিয়াই বন্দী হয়ে থাকেননি, বন্দী হয়ে রয়েছে দেশের গণতন্ত্র, দেশের মানুষের ভোটাধিকার, মানুষের কথা বলার স্বাধীনতা। ফেসিবাদের বিরুদ্ধে 16 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে রুখে দাঁড়াতে পারেন একজনই, তিনি আমাদের বদ্বীপের বাতিঘর বেগম খালেদা জিয়া। দেশি হায়েনা এবং বিদেশি বেনিয়াদের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারেন একজনই, তিনি আমাদের খালেদা জিয়া। তাই তো বেগম জিয়া ভালো থাকলেই ভালো থাকে বাংলাদেশ। আলোচনা শুরু করার আগে আমরা মোহাম্মদ লুৎফুর রহমান বিনু ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি কিছুক্ষণ আজকে
ইন্তেকাল করেছেন, আমরা সবাই তার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে, আমিন। এই মুহূর্তে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জনাব সাইদ মোহাম্মদ জুয়েলকে। সাইদ মোহাম্মদ জুয়েল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের কর্তৃক আয়োজিত মাদার অফ ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অন্যতম প্রাণ পুরুষ সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক প্রিয় অগ্রজ ইসাফ সরকার ভাইয়ের সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সভাপতি প্রিয় বড় ভাই আব্দুল সত্তার পাটোয়ারি উপস্থিত রয়েছেন, শ্রদ্ধাভাজন অগ্রজ বৃন্দ, আজকের আলোচনা প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, উপস্থিত রয়েছেন প্রিয় অগ্রজ শামসুজ্জামান দুদু ভাই, আসাদুজ্জামান রিপন ভাই, আমানুল্লাহ আমান ভাই, ফজলুল হক মিলন ভাই, কামরুজ্জামান রতন ভাই, এ বি এম মোশারফ হোসেন ভাই, আজিজুল বারী হেলাল ভাই, সুলতান সালাদিন টুকু ভাই এবং আব্দুল কাদের ভাইয়া জুয়েল ভাই সহ আমার সহযোদ্ধা বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি চলমান গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম ত্রিপাল সালার ফজলুর রহমান খোকন, বিপ্লবী সাধারণ সম্পাদক নির্বাচিত সাধারণ সম্পাদক সহযোদ্ধা বন্ধু ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আমিন রহমান আমিন সহ যারা শুনছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, বৈশ্বিক এই করোনার মধ্যে যেই প্রতিবাদ সভাটি হওয়া উচিত ছিল, আজকে আমাদের রাজপথে প্রতিবাদ মুখ হওয়ার কথা ছিল, বৈশ্বিক করোনার কারণে আজকের এই মহামারীর কারণে আজকে আমাদের সহযোদ্ধাদের দুর্বিষহ জীবন মেনে নিয়েও আমাদের প্রতিবাদ সমাবেশ করতে হচ্ছে ভার্চুয়াল আলোচনার মাধ্যমে। আল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মহামারী থেকে প্রতিকার চাচ্ছি, পাশাপাশি আজকে যে দুর্যোগ, জাতীয় দুর্যোগ, কৃত্রিম দুর্যোগ, গণতন্ত্রের যে দুর্যোগ, গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি গ্রেপ্তার পরবর্তী সময়ে মাদার অফ ডেমোক্রেসি হিসাবে খ্যাত হয়েছেন, সেই মমতাময় মায়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি। পাশাপাশি মুক্তির জন্য একজন জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হিসাবে আমি মনে করি এই ফ্যাসিস্ট সরকার জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য, দেশপ্রেমিক শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিবে না। তাই আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি, সর্বস্তরের ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে, এটি গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তথা রাজপথে দুর্বাদ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। পাশাপাশি বিভিন্ন রাজবন্দী কারান্তরীণ রয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন আজকে যাদেরকে ঘিরে আমাদের এই কর্মসূচি, বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজপথের এক বীর ত্রিপাল সালার, ইতিহাসের এক অন্যতম ছাত্র নেতা অকুতোভয় সৈনিক ইসাক সরকার ভাই। ইসাক সরকার ভাই শুধুমাত্র ছাত্র রাজনীতির কারণে, শুধুমাত্র গণতন্ত্র মুক্তির কথা বলার কারণে আজকে প্রায় 3 বছর ধরে কারান্তরীণ রয়েছেন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যেখানে দাগি আসামিদেরকে দাণ্ডা বেরিয়ে পড়িয়ে নিয়ে আসা হয় কারাগারে, তেমনি এক দুর্যোগ, তেমনি এক দুর্বিভাগ, তেমনি এক সংকট এই ইসাক সরকারের কপালে। আমরা লক্ষ্য করি আমাদের প্রিয় ভাই ইসাক সরকারকে নিয়ে আসা হয় সেই কাশিমপুর থেকে পুরান ঢাকার কারাগারে, পুরান ঢাকার আদালতে প্রায় প্রতিদিনই তার হাজিরা থাকে, সপ্তাহে যতদিন আদালত চলমান থাকে প্রায় প্রতিদিনই তার হাজিরা থাকে এবং তাকে নিয়ে আসা হয় দাণ্ডা বেরি করিয়ে। তাই আজকে আমার এখানে যারা সহযোদ্ধা ভাইয়েরা রয়েছেন তাদেরকে আছে আমার উদ্দত্ত আহ্বান, আমি যেহেতু ইসাক সরকারের স্থলাভিষিক্ত আছি তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন, আমরা
ইসাক সরকার এবং দেশটিতে এবং খালেজার মুক্তির দাবিতে একটি কার্যকর আন্দোলন গড়ে তুলি। ইসাক সরকারের মামলার পর্যালোচনা করে কেন এই সরকার তাকে মুক্ত দিচ্ছে না, সে কারণে একটি কার্যকর ভূমিকা পালন করি আমরা। আমি বিশ্বাস করি আমাদের অগ্রজবৃন্দ নিশ্চয়ই আন্তরিক হয়েছেন, তারপরেও যেহেতু তার স্থলাভিষিক্ত আমি আছি, তাই আমি আকুল আবেদন জানাবো আমাদের যারা শ্রদ্ধাভাজন অগ্রজ রয়েছেন তারা এই ছাত্রনেতা ইসাক সরকারের মুক্তির দাবিতে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন। সর্বোপরি আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। অমধব দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক সাম্য মানবিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রিয় দেশনায়ক তায়েক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জুয়েলকে ধন্যবাদ। আপনারা যারা বক্তৃতা করব, আসলে যদি ওই যে নাম যারা এখানে উপস্থিত আছেন মাননীয় অতিথিবৃন্দ, ওনারা যদি কিছু মনে না করে নামগুলো বলতে গেলেও আমাদের এক দুই মিনিট সময় বেশি লেগে যায়। তো শুধু সিনিয়র নেতৃবৃন্দ দুই একজনের যদি নাম বলা যায় তাহলে বলে আমরা মনে শুরু করলে আমাদের সময়টা বেঁচে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ সাইদ মাহমুদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমিনুর রহমান আমিন, সিনিয়র যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতান্ত্রিক আন্দোলনের আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ছাত্র দলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকারের সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে আজকের এই ভার্চুয়াল প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুল ছাত্তার পাটোয়ারি এবং আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক একজন সোনালী নেতৃবৃন্দ, সোনালী ফসল নেতৃবৃন্দ এবং ছাত্র দল বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক সহ বর্তমান নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই যে আলোচনা সভা এখানে আমরা আলোচনা করছি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই সরকার একটা মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন মামলায় যেভাবে সাজা দিয়েছেন, সেটা শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে নয়, এদেশের সমস্ত মানুষ আশাহত হয়েছে, সমস্ত মানুষ হতাশ হয়েছে। এই সরকার যে ফ্যাসিস্ট, যে ফ্যাসিজম তারা এদেশে কায়েম করতে যাচ্ছে, তার সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে আমাদের নেত্রীকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবরণ করা। শুধু তাই নয়, আজকে এই সরকার আমাদের সাংগঠনিক অভিভাবককে একের পর এক মিথ্যা মামলা দিয়ে প্রবাসে থাকতে বাধ্য করছে, এমনকি আইন প্রণয়ন করে তার মুখের কথাকে স্তব্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আজকে আমাদের ছাত্র দলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার ভাই বছরের পর বছর সম্পূর্ণ অন্যায়ভাবে, একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে তাকে কারা অন্তরীণ করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। অথচ এদেশের সরকারের আত্মীয় স্বজন দ্বারা যারা সন্ত্রাসী, লুটতরাজ, ধর্ষক, তাদেরকে কত সুন্দর মুক্তি দিয়ে দেশে বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে। অন্যদিকে এদেশের শীর্ষ সন্ত্রাসী বটফাদার যারা, তাদেরকেও কারাগার থেকে মুক্ত করে দেওয়া হচ্ছে কোনো বিচার ছাড়া। আর একজন রাজনৈতিক নেতা, একজন রাজবন্দীকে বছরের পর বছর আটকে রাখা হচ্ছে। সুতরাং এই ভার্চুয়াল প্রতিবাদ সভা করে লাভ নাই, আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিবাদের জায়গায় আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী দিনে সেই রাজপথে প্রতিরোধ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সবাইকে কাঁধে কাঁধ মিলে ঐক্যবদ্ধ হবে রাজপথে নামতে হবে, সেই প্রত্যাশাকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ
আমিনুর রহমান আমিন, সিনিয়র যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র সহসভাপতি কাজী রনকুল ইসলাম শ্রাবণ। কাজী রনকুল ইসলাম শ্রাবণকে এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদার স্থায়ী মুক্তি এবং ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় ছাত্রনেতা ইসাক সরকারের মুক্তির উপলক্ষে যে ভার্চুয়াল আলোচনা সভা, আজকের ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক, বর্তমান ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সত্তার পাটোয়ারি। আজকে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, উপস্থিত আছেন ছাত্র দলের একজাক সোনালী প্রজন্ম যাদেরকে দেখে আমরা ছাত্র রাজনীতির প্রতি আকৃষ্ট হয়েছি, উপস্থিত আছেন বর্তমান ছাত্র দলের বিপ্লবী সভাপতি, নির্বাচিত সভাপতি, নির্বাচিত ছাত্র সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক সহ উপস্থিত নেতৃবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলা জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে অক্তিম শুভেচ্ছা ও বিদ্যাবন্দন জানাচ্ছি। এখানে যারা ভার্চুয়াল মিটিং এ যারা উপস্থিত আছেন সবাই আমার সিনিয়র বড় ভাই, যারা যাদেরকে দীর্ঘ আন্দোলন সংগ্রাম অভিজ্ঞতা আছে। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা সিনিয়র নেতৃবৃন্দ একসাথে আলোচনা করেন, করে কিভাবে একটা আন্দোলন করে কিভাবে সরকারের বিরুদ্ধে মাঠে নেমে রাজপথকে গরম করে কিভাবে দেশনেত্রী এবং খালেদাকে মুক্তি করা যায়। আপনারা আমাদের থেকে অভিজ্ঞ আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, আপনারা সিদ্ধান্ত নেন, ছাত্র দল আপনাদের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য যা যা করা লাগবে ছাত্র দল ইনশাল্লাহ রাজপথের থেকেই সেটা করবে। আর ছাত্র দলের একজন কর্মী হিসেবে আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার দীর্ঘদিন ধরে কারাবন্তরীণ, আপনারা সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা করে যদি ইসাক ভাই সরকার ভাইয়ের জন্য একটা আলাদা কোনো আইনজীবী নিয়োগ করা যায়, যাতে তার আইনি প্রক্রিয়াকে আর একটু ভালোভাবে দেখভাল করা যায় এবং তার জামিনের জন্য তার জামিন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ইসাক সরকার ভাইয়ের জন্য একটা আইনি সেল গঠন করা এবং তাকে আইনি প্রক্রিয়ায় সহায়তা করে দ্রুত তাকে জেল থেকে মুক্ত করার ব্যবস্থা করা। আর দেশনেত্রী মুক্তির ব্যাপারে আপনারা সিনিয়র নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন ছাত্র দল সেই সিদ্ধান্ত রাজপথে বাস্তবায়ন করবে। আমি বেশি বক্তব্য দেবো না, আমি সিনিয়রদের বক্তব্য শোনার জন্যই মূলত এসেছি। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা বিপ্লবন্দন, সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাজী রনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইকবাল হোসেন শ্যামল, বিপ্লবী সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। শ্যামল মিউট করা, তোমার মিউট করা আছে শ্যামল। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আব্দুস সাত্তার পাটোয়ারি, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এবং আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার প্রতিবাদ সভার প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সদস্য স্থায়ী জাতীয় স্থায়ী কমিটি বিএনপি। এখানে উপস্থিত ছাত্র দলের একঝাঁক সোনালী ফসল সাবেক ছাত্র নেতৃবৃন্দ, যাদের অনুপ্রেরণায় আমরা, যাদেরকে অনুকরণে আমরা ছাত্র দলের রাজনীতিতে আছি এবং ভবিষ্যতেও থাকব, বা ভবিষ্যতেও আমাদের পরবর্তী প্রজন্ম ছাত্র দলে যারাই আসবে তাদেরকে অনুসরণীয় হিসাবে বিবেচনা করবে। এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন সহ সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভার্চুয়াল প্রতিবাদ সভা দেখছেন, তাদের প্রত্যেককে বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম।
প্রিয় উপস্থিতি, বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আজ 2021 সাল স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্নের বাংলাদেশ, যে স্বপ্ন নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1971 সালে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, সেই বাংলাদেশে আজ শিয়াল শকুনের থাবা, সেই বাংলাদেশে আজ গণতন্ত্র অনুপস্থিত, সেই বাংলাদেশ আজ আওয়ামী লুটেরাদের ভয়াল থাবাই জর্জরিত। প্রিয় নেতৃবৃন্দ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের আদর্শ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই আমরা জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করি। আমরা উন্নয়নের স্বপ্ন দেখি, আমরা গণতন্ত্রের স্বপ্ন দেখি, আমরা মানুষের বাক স্বাধীনতার স্বপ্ন দেখি, আমরা সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের স্বপ্ন দেখি। প্রিয় উপস্থিতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরবর্তী সময়ে রাষ্ট্র যখন আবার স্বৈরতন্ত্রের কবলে পড়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়ে সম্মুখ সারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছিল এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে সফল হয়েছিল 1991 সালের একটি অবাধ অংশগ্রহণ নির্বাচনের মাধ্যমে। আজকে সেই বাংলাদেশ অনুপস্থিত। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের নেত্রী, গণতন্ত্রের মা, আজকে যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারা অন্তরীণ গৃহবন্দী আছেন বর্তমান সময়ে সরকারের রুশানলে পড়ে মিথ্যা একটি বানোয়াট মামলায়, শুধু দেশনেত্রী বেগম খালেদা জিয়াই কারা অন্তরীণ নয়, কারা অন্তরীণ হয়ে আছে আজকে গণতন্ত্র, আজকে রাজনীতির কোমরে পুলিশের দড়ি। প্রিয় নেতৃবৃন্দ, এমন একটি সময়ে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি করি, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সংগ্রাম করছি। আমি শুধু এটুকুই বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন 1991 সালে সফল হয়েছেন এবং 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়ে এবং আমাদেরকে লাল সবুজের পতাকা এনে দিয়েছিলেন, আমরা বিশ্বাস করি এবং আমরা স্বপ্ন দেখি এবং ইনশাল্লাহ আমরা সেটি বাস্তবায়ন করব। আমরা সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং এ দেশের জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করব দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে। আজকে আরেকটি কথা বলতে চাই, অতীতেও আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা এই বিএনপি পরিবারকে বিভিন্ন সময় ষড়যন্ত্র করে ভাঙার চেষ্টা করা হয়েছে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করেই আজকে বিএনপি বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি দল এবং জনগণের অধিকার আদায় এবং সংগ্রামের একটি মুখপাত্র হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাই আমি বলতে চাই যে অতীতে যেরকম ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতেও ব্যর্থ হবে। আজকে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান দেশের বাইরে, কিন্তু প্রযুক্তির কল্যাণে সবসময় আমরা তার সাথে সম্পর্কিত এবং সবসময় তার সাথে আমাদের যোগাযোগ হয় এবং সবসময় তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তাই আমরা বলতে চাই ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে যে আপনাদের ষড়যন্ত্র অতীতেও ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ইনশাল্লাহ ব্যর্থ হবে। আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা ইনশাল্লাহ আরো বেশি শক্তিশালী। আজকে এখানে ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার ভাইয়ের মুক্তির বিষয়টি সামনে রেখে আজকের এই আলোচনা সভা, প্রতিবাদ সভা। ইসাক সরকার জনগণ ভালোবাসে, ইসাক সরকারকে ছাত্র দলের নেতা কর্মীরা ভালোবাসে, এই সরকার ইসাক সরকারকে ভয় পায়, ইসাক সরকারকে ভয় পায় কারণ ইসাক সরকার জনগণের মুক্তি সংগ্রামের কথা বলে, এই সরকার ইসাক সরকারকে ভয় পায় কারণ ইসাক সরকার জনগণের ভোটের অধিকারের সংগ্রামে নিয়োজিত, ইসাক সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত, এই কারণে আজকে ইসাক সরকারকে সরকার ভয় পায়। যেখানে আমরা দেখি যে সরকার সন্ত্রাসী লুটেরা আওয়ামী হায়ানাদেরকে রাষ্ট্রীয় ক্ষমায় অনুকম্পায়, রাষ্ট্রপতির অনুকম্পায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাদেরকে জেল থেকে মুক্তি দেয় এবং অতীতেও আমরা দেখেছি যে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে করলেও জেলখানা থেকে একজন চিহ্নিত সন্ত্রাসীকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য বেনাপোল পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, আর সেখানে একটি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করা ইসাক সরকার
জনগণের ভালোবাসার ইসাক সরকার, ছাত্র নেতাদের অনুকরণীয় ইসাক সরকারকে আজকে এই সরকার কারা অন্তরীণ করে রেখেছে। আজকের এই ভার্চুয়াল প্রতিবাদ সভা থেকে আরেকটি কথা বলতে চাই, এই ইসাক সরকারের প্রতিবাদে ভার্চুয়াল আলোচনা সভা কিংবা আদালতের কাঠগড়ায় কখনোই সম্ভব না, কারণ যেখানে হায়নার বাস, যেখানে স্বৈরতন্ত্রের বাস, যেখানে ফ্যাসিজম, সেখানে আসলে বিচার বিভাগ বলতে কিছু নেই, সেখানে বিচার বিভাগের স্বাধীনতাও বলতে কিছু নেই। কারণ বিচার বিভাগের স্বাধীনতা কথা বলতে গিয়ে প্রধান বিচারপতি নিজেই দেশ ছেড়েছেন, প্রধান বিচারপতি নিজেই নির্যাতিত হয়েছেন, সেখানে বিচারের কাঠগড়ায় তার মুক্তি লাভ করে কোনো লাভ নেই। আজকে সময় এসেছে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আন্দোলনের ডাক দেওয়া, আজকে সময় এসেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্থায়ী মুক্তির আন্দোলনের ডাক দেওয়া, আজকে সময় এসেছে দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আন্দোলনের ডাক দেওয়া, এবং সর্বোপরি সর্বোপরি এদেশের জনগণের ভোটের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং সন্ত্রাস মুক্ত শিক্ষাঙ্গনের জন্য আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া। আমরা আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল সেই আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত আছি। আপনারা এখানে যারা সিনিয়র সাবেক ছাত্র নেতৃবৃন্দ আছেন, যারা জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আপনাদের মাধ্যমে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে, আপনারা আন্দোলন সংগ্রামের ডাক দিবেন, ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল সম্মুখ থেকে সেই আন্দোলনে অংশগ্রহণ করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত সেই আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল একজন নেতা কর্মীও গড়ে ফিরে যাবে না, সেই আশা এবং প্রত্যয় ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ইকবাল হোসেন শ্যামল, বিপ্লবী সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এই মুহূর্তে নিয়মের একটু ব্যত্যয় ঘটিয়ে আমাদের আজকের প্রোগ্রামের জনাব ইসাক সরকার ভাইয়ের আপন বড় ভাই জনাব ইয়াকুব সরকার, ইসাক সরকার ভাইয়ের একটি লিখিত বক্তব্য আপনাদের পরে শোনাবে। জনাব ইয়াকুব সরকারকে ইসাক সরকার ভাইয়ের লিখিত বক্তব্যটি পরে শোনার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, আপসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকার সহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত আজকের প্রতিবাদ সভার সঞ্চালক, সম্মানিত প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমি পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী সরকার পরিবারের পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন চলতি মাসের 8 তারিখ ইসাক সরকারের কারাবরণের 3 বছর পূর্ণ হলো। চলতি মাসের 3 তারিখ ইসাক সরকারের কারাবরণের 3 বছর পূর্ণ হলো, এটা নতুন কিছু নয়। 1997 সালেও ইসাক সরকার ছাত্র রাজনীতির ইতিহাসে সর্বপ্রথম 107 মামলায় গ্রেফতার হয়ে মামলার সেঞ্চুরি রেকর্ড গড়েছিল। তৎকালীন সময়ে আমি নিজেও 152 মামলায় 3 বছর কারাবরণ করেছি। ছোট ভাই ইসমাইল সরকার 16 বছর বয়সে রাজনীতি না করেও গ্রেফতার হয়ে কারাবরণ করে এ পর্যন্ত 6 বার কারাবরণ করেছে। 3 ভাই একসাথে দীর্ঘদিন কারাবরণ করেছি। 2018 সালে হজে যাওয়ার পূর্বে আমাকে গ্রেফতার করা হয় মসজিদ থেকে। আমি গ্রেফতার হওয়ার ঠিক 1 মাসের মাথায় ইসাক সরকার গ্রেফতার হন বনানী থেকে। এবারও আমরা 2 ভাই একসাথে দীর্ঘ কারাবরণ করেছি। উপস্থিত নেতৃবৃন্দ, গত স্বৈরাচারী সরকারের ভুয়া নির্বাচনের আগ দিয়ে যারা কারাগারে ছিলেন তারা সবাই দেখেছেন আমরা 2 ভাই একসাথে কারাগারে ছিলাম। ইসাক সরকারকে বনানী থেকে গ্রেফতার করে সর্বপ্রথম 60টি মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে কোনো 1 মামলায় জামিন হলেই নতুন 4-5টি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এভাবে 3 বছর যাবত চলছে। এমনকি কারাগারে থাকা অবস্থায় হাইকোর্টের সামনে মোটরসাইকেল পোড়ানোর একটি ভুয়া মিথ্যা মামলায় তাকে আসামি করে জালিম সরকার জনগণের নিকট হাসির খোরাকে পরিণত হয়। ইসাকের সাথে এখনো আমাদের অসংখ্য নেতা কর্মী কারারুদ্ধ। ইসাক সরকারকে এই সরকার ভয় পায়। একটু আগের বক্তা ছাত্রদের সেক্রেটারি জেনারেল বলে গিয়েছেন ইসাক সরকারকে এই সরকার ভয় পায়। আমরা মনে করি একদিকে ইসাক সরকার আর একদিকে আওয়ামী লীগ সরকার, এই 2 সরকারের দ্বন্দ্বে আমরা সরকার পরিবার কিন্তু আজ ক্ষত বিক্ষত। তথাপি আমরা পরিবারের পক্ষ থেকে মনে করি আমাদের মাতৃসম,
আপসীম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমান ও তার পুরো পরিবার জালিম সরকার স্বৈরাচার সরকারের কবল থেকে দেশ বাঁচানোর মানুষ বাঁচানোর আন্দোলনে যে কষ্ট এবং ত্যাগ ওনারা স্বীকার করছেন তার সামনে আমাদের কষ্ট কিছুই না, তার সামনে আমাদের কষ্ট কিছুই না। এখান থেকে সরকারকে হুঁশিয়ার উচ্চারণ করে ইসাক সরকারের পক্ষ থেকে বলতে চাই, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্ত করে তার পরিবারের ইচ্ছানুযায়ী তাকে চিকিৎসার সুচিকিৎসার ব্যবস্থা করতে দিতে হবে, নতুবা আপনারাও কেউ রেহাই পাবেন না। মনে রাখবেন টিট ফর ট্যাট, ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয়, সারা বাংলার মানুষ জেগে উঠবে, স্বৈরাচারী জালিমের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম হবে। সকলের নিকট আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমানের প্রতি, যিনি দলের সিনিয়র নেতৃবৃন্দের মাধ্যমে সবসময় আমাদের সরকার পরিবারের খোঁজ খবর রাখেন, এছাড়া বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, কেন্দ্রীয় যেমন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসাকের প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবসময় আমাদের পরিবারের সাথে যোগাযোগ রাখেন। বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপি আইনজীবী সমাজের প্রতি, যাদের অনেকেই স্বপ্রণোদিত হয়ে ইসাকের অসংখ্য মামলা জামিনের ব্যবস্থা করেছেন। বংশাল ও সূত্রাপুর থানায় দীর্ঘ 7 বছর যাবত ইসাক সরকারের অন্যতম সহযোদ্ধা 9 জন ছাত্র নেতা গুম হয়ে আছে, তাদের পরিবারে জননেতা তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিয়মিত যোগাযোগ রক্ষা করেন, এজন্য সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিভিন্ন জেলা উপজেলা মহানগর ও থানার নেতৃবৃন্দ যারা নিয়মিত ইসাক সরকারের খোঁজ খবর রাখেন এবং তার মুক্তির দাবিতে সোচ্চার, সকলের নিকট আমরা সরকার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাল্লাহ আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, ইসাক সরকারের মামলা খুব শীঘ্রই শেষ হয়ে আসবে, ইনশাল্লাহ শীঘ্রই ইসাক সরকার মুক্ত হয়ে আপনাদের গণতান্ত্রিক আন্দোলনে তার সহযোদ্ধা সাথীদের সাথে নিয়ে আপনাদের সাথে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত হবেন, ইনশাল্লাহ সেই দিন আর বেশি দূরে নয় যেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা কায়েম হবে। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের মাতৃসম আপসীম দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হন, তার সুস্বাস্থ্য কামনা করছি, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশে আসবেন ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ইয়াকুব সরকার ভাই। ইয়াকুব ভাই, আপনার ব্যথায় আমরাও ব্যথিত, আপনার দুঃখে আমরাও দুঃখিত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমরা যারা যুক্ত রয়েছি, আমাদের কাছে রক্তের বন্ধনের চেয়ে আত্মার বন্ধন অনেক প্রকট। নিশ্চয় বাংলাদেশে একদিন সুশাসন প্রতিষ্ঠিত হবে, নিশ্চয় এই বাংলাদেশে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমেই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব ফজলুর রহমান খোকন, সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকারের সহ বন্দী অসংখ্য রাজবন্দীদের মুক্তির দাবিতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনা সভা। আমাদের আজকের ভার্চুয়াল আলোচনা সভায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, ছাত্র দলের সংগ্রামী ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুল সাদেক পাটোয়ারি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির হোসেন মাহবুব চৌধুরী সহ ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক বৃন্দ এবং ছাত্র দলের বর্তমান নেতৃবৃন্দ, সবাইকে ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। 1971 সালের 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। সেদিন তিনি শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, তিনি নিজে সরাসরি অস্ত্রপাতে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, বাংলাদেশ স্বাধীন করেছেন এবং পরবর্তী সময় আমরা দেখেছি তিনি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুসংগঠিত করার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী ধারণা করেছেন।
বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে বাংলাদেশের প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন। তিনি প্রেসিডেন্টের পদে আসীন হয়ে বাংলাদেশের যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করেছেন। তিনি বাংলাদেশের কৃষি অর্থনীতি শিল্প সর্বক্ষেত্রেই তার অসামান্য অবদান রেখে গেছেন। 1981 সালের 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদত বরণ করেন এবং তিনি শাহাদত বরণ করার পর এদেশের জাতীয়তা শক্তি অভিভাবকহীন হয়ে পড়ে। ঠিক এমন একটি মুহূর্তে দেশ নেতা বেগম খালেদা জিয়া এদেশের জাতীয়তা শক্তির দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি বিএনপির নেতৃত্বে আসেন এবং তার নেতৃত্বেই দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগঠিত হয়েছে এবং দেশ নেতা বেগম খালেদা জিয়া আপোষের নেত্রী হিসেবে এই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন এবং তার নেতৃত্বে এদেশের ছাত্র জনতা সহযোগ্যবদ্ধ হবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়েছে। এরপর দেশ নেতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 1991 সালে সরকার গঠন করেছে, 2001 সালে সরকার গঠন করেছে। কিন্তু এরপরে আমরা দেখলাম 2007 সালে সরকার কিছু ভিত্তির মামলা নিয়ে আসে এবং তাকে কারারুদ্ধ করা হয় এবং একই সাথে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে সময় কারারুদ্ধ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর দেশ নেতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো রেখে দেওয়া হলো এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলো ছিল মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রের মামলা, এরপর মিট্রো ট্রেন ক্রয়ের মামলা সহ শত শত কোটি টাকা দুর্নীতির মামলা, এগুলো সব তুলে নেওয়া হলো। কিন্তু আমাদের নেতৃবৃন্দ যে মাত্র 2 কোটি টাকার মিথ্যা মামলা সেই মামলা শেষ পর্যন্ত আমাদের 2008 ফেব্রুয়ারি সেই মামলা থেকে সাজা দেওয়া হলো। আসলে বাংলাদেশের দ্বিমুখী নীতি চলছে, একদিকে যেমন মাত্র 2 কোটি টাকার মিথ্যা মামলা একদিকে সাজা দেওয়া হচ্ছে, অন্যদিকে আমরা দেখছি যে শত শত কোটি মামলা সেসব মামলা গুরুত্ব না দিয়ে সেগুলো বিলুপ্ত করে দেওয়া হচ্ছে। অন্যদিকে বলতে চাই যে আমাদের ইসহাক সরকার ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, তিনি রাজপথের প্রাণপুরুষ, আন্দোলন সংগ্রামের একজন প্রাণপুরুষ, তার বিরুদ্ধে প্রায় 200 মতো মামলা রয়েছে বর্তমানে এবং 2018 সালের 10ই মার্চ প্রেস ক্লাবের একটি প্রোগ্রাম থেকে আমি গ্রেপ্তার হয়েছিলাম। সেই প্রোগ্রামটি ছিল দেশ নেত্রী মুক্তি প্রোগ্রাম, মুক্তি দাবিতে মানববন্ধন, সেই প্রোগ্রাম থেকে অ্যারেস্ট হয়েছিলাম। এরপরে আমি কেরানীগঞ্জ জেলখানা গিয়ে ইসহাক সরকারের সাথে দেখা হয়েছে আমার। তো ওইখানে আমি দেখেছি ইসহাক সরকারকে প্রতিদিন সপ্তাহের শুক্রবার শনিবার 2-3 দিন বাদে বাকি 5 দিন তাকে হাজির দিতে হয়। ওই সময় আমি কেরানীগঞ্জ ছিলেন, তো কেরানীগঞ্জ থেকে 5 দিন তাকে আদালতে হাজির দিতে হয়। এর চেয়ে অমানসিক মানে অমানবিক আর কোনো কিছু হতে পারে না, অর্থাৎ তিনি জেলখানাতে গিয়েও অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন। সরকার তাকে অবৈধভাবে মামলাতে জেলখানা নিয়েছে, এটা প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে জেলখানাতে উনি অমানবিক নির্যাতনের শিকার হচ্ছেন এভাবে হাজিরা সহ বিভিন্ন কারণে। তো আমি বলতে চাই আসলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং ইসহাক সরকার মুক্তি সহ আমাদের যখন রাজবন্দী আছেন তাদের মুক্তি আমরা এভাবে হাজার হাজার মাধ্যমে করতে পারবো না। আন্দোলন সংগ্রাম ছাড়া এর কোনো বিকল্প নেই। ইনশাল্লাহ আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দেশ নেতৃত্ব আগ্রহের মাধ্যমে তার নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম বাংলাদেশ শুরু হয়েছে সেই আন্দোলনের মাধ্যমে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ইসহাক সরকারকে মুক্ত করে রাজপথে নিয়ে আসবো এই প্রত্যাশা ব্যক্ত করছে। এবং পাশাপাশি আমি আরেকটি বিষয় বলতে চাই, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে আমাদের নেতা জনাব বিএনপি ভারতের সাথে জনাব তাকে বিতর্কিত করার জন্য বিভিন্ন চেষ্টা করা হচ্ছে। আপনাদের পক্ষ থেকে শুধু এটি বলতে চাই যে দেশ নায়ক জনাব তাকে বিতর্কিত করার চেষ্টা করে ছাত্রদল তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত রয়েছে। আমি এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ। ধন্যবাদ ফজলুর রহমান খোকন, সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, বাংলাদেশের 3-3 বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ছাত্রদলের
সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগরের সাবেক সভাপতি, ইসাক সরকারের সহ অন্যান্য রাজবন্দীদের মুক্তির দাবিতে আজকের এই প্রতিবাদ সভার সভাপতি জাতীয়তাবাদী ছাত্র দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুল সাত্তার পাটোয়ারি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের কালোত্তীর্ণ অহংকার শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, আমানুল্লাহ আমান, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, এবিএম মোশাররফ হোসেন, আদুদুল বারী হেলাল, সুলতান সালুদ্দিন টুকু, ছাত্র দলের বর্তমান সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ সভাপতি শ্রাবণ, যুগ্ম সম্পাদক আমিন এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল সহ ইসেক সরকারের পরিবারের লোকজন এখানে উপস্থিত রয়েছেন। সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য শুরু করছি। আমি বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক, মহান বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আগামী দুই দিন পর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রয়াত সভাপতি শফিউল বুয়ের বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী। আমি আজকের এই অনুষ্ঠানেও আমাদের প্রিয় সভাপতি শফিউল বুয়ের বাবুর আত্মার মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যেন শফিউল বুয়ের বাবুকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। কিছুক্ষণ আগে যে কথাটাই শুনেছি যে আমাদের অত্যন্ত অত্যন্ত প্রিয় একজন মানুষ, যিনি জ্যাসমিনদের বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে দীর্ঘ সময় আমরা দেখেছি ম্যাডামের সাথে থেকেছেন, কাজ করেছেন, আমাদের সকলের সাথে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। লুৎফর রহমান বিনু ভাই কিছুক্ষণ পূর্বে মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওনার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আসলে মুক্তি জন্য প্রতিবাদ সভা এটা ঠিক আছে, কিন্তু মুক্তি আমরা আসলে কার কাছে চাইব? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে সরকার মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে রেখেছেন, যিনি মানেই বাংলাদেশ, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের উৎপাদন থেকে শুরু করে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশ দলের ভাবমূর্তি সবকিছুর সাথে যে নামটি জড়িত, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে বিচার বিভাগকে ব্যবহার করে আজকে জেলে ভরে রেখেছেন বর্তমান ফ্যাসিবাদী ভোট ডাকাতের সরকার। আসলে আইনের শাসন বা মানুষের অধিকার যখন ভুলুণ্ঠিত হয়, যেখানে দেশের সর্বোচ্চ নির্বাহী প্রধানকেই বিনা বিচারে জেল খাটতে হয়, সেখানে তো আসলে ইসাক সরকারদের মতো লক্ষ লক্ষ নেতা কর্মীদের কি হতে পারে? লক্ষ লক্ষ নেতা কর্মীদের কি হতে পারে সেটা আমরা কিন্তু গত 15 বছরে টের পেয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান থেকে শুরু করে একটা গ্রামের তৃণমূলের কর্মী পর্যন্ত মামলা থেকে রেহাই পায় নাই। শত শত মামলা এক একজনের বিরুদ্ধে, সব হিসাব করলে মানে 50 লক্ষেরও অধিক বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে এই বর্তমান ফ্যাসিবাদী সরকার। প্রায় সবাই জেল খেটেছে,
এখানে যারা আছেন প্রত্যেকে কয়েকবার করে জেল খেটেছেন, নির্যাতনের শিকার হয়েছেন। আমরা আমরা আসলে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। উনি সুদূর লন্ডনে থেকে সকাল থেকে রাত অব্দি সংগঠন পরিচালনা, গণতন্ত্র পুনরুদ্ধার, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের যে ধারাবাহিক কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছেন, আমরা ইনশাআল্লাহ ওনার নেতৃত্বেই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবো এবং বাংলাদেশে আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাতে পারবো। ইসাক সরকার, আমি যখন ছাত্রদলের সভাপতি ছিলাম তখন ইসাক সরকার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ছিল, তাকে আমি চিনি আরো অনেক আগে থেকেই, যখন সে একটা ওয়ার্ড পলিটিক্স করতো ছাত্রদল, ওয়ার্ড থেকে থানা, থানা থেকে মহানগর, এই দীর্ঘ সময় কিন্তু ইসাক সরকারের সাথে একসাথে কাজ করার সুযোগ হয়েছে। একজন আপাদমস্তক জাতীয়তাবাদী কর্মী বা সংগঠক বলতে যা বোঝায় তার সমস্ত গুণ ইসাক সরকারের মধ্যে ছিল। যেমনি সাহসী, যেমনি দলের প্রতি আনুগত্য আছে, যেমনি ভাবে যেকোনো ধরনের ক্রাইসিস বা সংকটে ভূমিকা রাখার যে বিষয় থাকে সে বিষয়ে কিন্তু ইসাক সরকার আগে দাঁড়িয়ে ভূমিকা রাখত। স্লোগান বলি, মিছিল বলি, বক্তব্য বলি, সব জায়গায়। এবং ইসাক সরকারকে বর্তমান সরকার ভয় পায় বিধায় কিন্তু দীর্ঘ তিন বছরের অধিক তাকে জেলে আটকে রেখেছে। মামলা জামিন হচ্ছে, আবার পেন্ডিং মামলা দিচ্ছে, মামলা জামিন হচ্ছে, আবার পেন্ডিং মামলা দিচ্ছে, এইভাবে 300 অধিক মামলা তাকে দিয়েছে। আমরা জানি না এর শেষ কোথায়। আমরা আমরা আইনি প্রক্রিয়াই ইসাক সরকারকে মুক্ত করবো এবং আইনি প্রক্রিয়ার বাইরে ইসাক সরকারকে মুক্ত করার আসলে আর কোনো রাস্তা নেইও। বর্তমান ফ্যাসিবাদী সরকার যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে এই ধরনের জুলুম, নির্যাতন এবং গ্রেফতার চলতেই থাকবে। আমরা আজকে যারা এখানে মিটিং করছি আমরা জানি না যে কালকে আবার আমাদের কারো জেলে যেতে হয় কিনা। আমাদের প্রিয় বড় ভাই ইলিয়াস আলীকে গুম করে ফেলেছে, চৌধুরী আলমকে গুম করে ফেলেছে, নাসিরুদ্দিন পিন্টুকে জেলে হত্যা করেছে, আমাদের আব্দুল সালাম পিন্টু সহ আরো অনেক নেতৃবৃন্দ এখনো জেলে আছে, মানবেতর জীবনযাপন করতেছে, জেল খাটছে। এই তালিকার ক্রমশ লম্বা হচ্ছে। আমাদেরকে এই ফেসিবাদের হাত থেকে রক্ষা পেতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে বিএনপি পরিবার এবং প্রত্যেকটা অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধভাবে রাজপথে লড়াই করেই গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলে আমি যেটা বুঝি, যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে পারি তাহলে গণতন্ত্র ফিরে আসবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষিত হবে এবং বাংলাদেশ আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্নের বাংলাদেশ সেই বাংলাদেশে রূপান্তরিত হতে পারবে। সেই লক্ষ্যেই আমরা ইনশাল্লাহ আগামী দিনগুলিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আমরা আমাদের যে পথ চলাকে আরো বেশি শানিত করব, ঐক্যের জায়গাটাকে আমরা আরো বেশি সুদৃঢ় করব। একই সাথে খোকনের কথার রেশ ধরে আমাদের ছাত্রদলের সভাপতি একটা কথা বলেছে, সেই কথার রেশ ধরে বলতে চাই, কিছু মানুষ বর্তমানে আমার কাছে মনে হয়েছে যে তাদের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে বিভিন্ন কারণে এবং তাদের মধ্যে তারা দালালি শুরু করেছে এবং এই মস্তিষ্ক বিকৃতি এবং দালালরা নতুন করে কিন্তু আবার সোচ্চার, যেমন ভাবে আমরা 1/11 দেখেছি তারা সোচ্চার ছিল, বিভিন্ন কথা বলেছে, আবার নতুন করে তারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। আমরা বলতে চাই জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী পরিবার এই ধরনের মস্তিষ্ক বিকৃতকারী যারা আছেন তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে এবং জাতীয়তাবাদী ছাত্রদল একাই এটার জন্য কাফি আমরা এটা মনে করি এবং প্রয়োজনে যে কোনো সহযোগিতা আমরা ছাত্রদলের পাশে আছি। আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার আন্দোলনে
বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার আন্দোলনে আমরা সকলে দেশনায়ক তারেক রহমানের নির্দেশ অনুযায়ী নির্দেশিত পথে এগিয়ে যাব এই প্রত্যাশা এবং প্রত্যয়ে এবং ইসহাক সরকারের সুস্থতা কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের গৌরব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ও সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আলোচনার এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক জনাব সুলতান সালাউদ্দিন টুকু। জনাব সুলতান সালাউদ্দিন টুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ পুষ্ট সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তারের সভাপতিত্বে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশ মা মাটি মানুষের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের মুক্তির দাবিতে আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার প্রতিবাদ সভার প্রধান অতিথি জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বীর চট্টলার কৃতি সন্তান সাবেক মন্ত্রী জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল আমাদের শ্রদ্ধাভাজন নেতৃত্ব বিএনপির সহসভাপতি শামসুজ্জামান দুদু, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক আহ্বায়ক আমাদের সকলের শ্রদ্ধেয় ডাকসুর সাবেক ভিপি সাবেক মন্ত্রী চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা আমানুল আমান উপস্থিত রয়েছেন, সাবেক সভাপতি শ্রদ্ধাভাজন আসাদুজ্জামান রিপন উপস্থিত রয়েছেন, আমাদের আরেক শ্রদ্ধাভাজন নেতৃত্ব বিএনপি সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন উপস্থিত রয়েছেন, সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, এবিএম মোশারফ হোসেন, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, বর্তমান সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ নেতৃবৃন্দ, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি ইসহাক সরকার সম্পর্কে আমরা সকলেই জানি। আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক ইসহাক সরকারের, 96 আমলিক সরকারের সময়ও একসাথে জেল খেটেছি দীর্ঘ সময়। সর্বশেষ কেরানীগঞ্জ আমি গ্রেপ্তার হওয়ার এক মাস পরে ইসহাক সরকার গ্রেপ্তার হয়, দীর্ঘদিন কেরানীগঞ্জে একসাথে ছিলাম, এরপর জেল ট্রান্সফার হিসাবে কাশিমপুর দুয়ে একসাথেই একই সেলে অবস্থান করেছি। এখন ইসহাক সরকার যেই জায়গায় অবস্থান করে আমার রেখা আসার রুমটিতে ইসহাক সরকার অবস্থান করছে। আমার ভাই সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সেইখানেই একসাথেই রয়েছে একই বিল্ডিং। আজকে বলতে চাই জাতীয়তাবাদী ছাত্র দল সকল সময়ই সরকার বিরোধী আন্দোলনে সবচেয়ে সর্বাগ্রে ভূমিকা রেখেছে জাতীয়তাবাদী ছাত্র দল। সেই জন্য জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের উপরেই কিন্তু টার্গেট থাকে সরকারের। এই সরকারও বিভিন্ন সময়ে ছাত্র দলের এইখানে যারা দায়িত্ব পালন করেছেন সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ সকলেই কিন্তু
নির্যাতনের শিকার হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন একাধিকবার। হাসিনা বিরোধী আন্দোলনে সকলেই নির্যাতিত এখানে নেতৃবৃন্দ যারা রয়েছে। আজকে আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে জেলখানায় রয়েছে। দীর্ঘদিন ধরে নেত্রী আজকে গৃহবন্দী অবস্থায় রয়েছেন, কোভিডে আক্রান্ত হয়েছিলেন, আল্লাহর অশেষ রহমতে আজকে সুস্থ রয়েছেন আছেন। কিন্তু আজকে সমগ্র বাংলাদেশই কিন্তু একটি জেলখানায় আবদ্ধ। ইসাক সরকার হয়তো ক্ষুদ্র জেলে রয়েছে, বৃহৎ কারাগারে কিন্তু আমরা সকলের অবস্থান করছি। আজকে বাংলাদেশের আইনের শাসন নেই, মানুষের কথা বলার অধিকার নেই, মানুষের মৌলিক যে চাহিদা একটি রাষ্ট্রের কাছে, যে রাষ্ট্রের জনগণের যে মৌলিক চাহিদা, সেই চাহিদা অনুযায়ী কিন্তু মানুষ সেটি পাচ্ছে না রাষ্ট্রের কাছ থেকে। রাষ্ট্রের সর্বত্র লুটপাট চলছে, অন্যায় অবিচার চলছে, অনাচার চলছে, সেই জায়গা থেকে কিন্তু একটি নাগরিকও কিন্তু সেই নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না। আজকে বাংলাদেশের স্বাস্থ্যর অবস্থা কি, কিছুক্ষণ আগে আমরা সংবাদ শুনলাম যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ফটোগ্রাফার বেনু ভাই ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। প্রিয় ভাইরা, আজকে কিন্তু বাংলাদেশের কে কখন মারা যাচ্ছে, কে সকালে ঘুম থেকে উঠার পরেই কিন্তু শোনা যাচ্ছে যে প্রিয়জন জাতীয়তাবাদী দলের নেতা কর্মী, অসংখ্য নেতা কর্মী, কেউ না কেউ প্রতিদিনই মারা যাচ্ছে চিকিৎসার অভাবে। আজকে সারা বাংলাদেশে কিন্তু এই করোনা ভাইরাস এই সরকার ছড়িয়ে দিয়েছে ইচ্ছাকৃত ভাবে। কাজেই এই সরকার থেকে রেহাই পাওয়ার জন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল সময়ই জাতীয়তাবাদী শক্তির উপর কিন্তু অন্যায় অত্যাচার নিপীড়ন চলে, কিন্তু শেষ হাসি কিন্তু জাতীয়তাবাদী শক্তিই হাসে। পৃথিবীর ইতিহাসে যদি তাকাই, ল্যানসেন ম্যান্ডেলা 27 বছর জেল খেটেছে জাতীয়তাবাদের রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য, কিন্তু শেষ বিজয় কিন্তু অর্জিত হয়েছে জাতীয়তাবাদী শক্তি। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটি অন্যায় ভাবে একটি মামলা দিয়ে ফরমাইশি রায়ের মাধ্যমে আজকে জেলে দেওয়া হয়েছে। বাংলাদেশে বিচার ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্ত, ধ্বংসই হয়ে গিয়েছে, যেখানে প্রধান বিচারপতি তার রায় দেওয়ার কারণে আজকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, যেই বিচারপতি সঠিক রায় দিয়েছিল, ন্যায্য রায় দিয়েছিল, আজকে কিন্তু সে দেশে থাকতে পারে নাই খালেজ মিথ্যা মামলায় খালাস দেওয়ার কারণে। আজকে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে, নির্বাচন ব্যবস্থাই নেই, গণতন্ত্র নেই, মানুষ তার ভোট অধিকার প্রতিষ্ঠিত করতে পারছে না। আজকে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে জাতীয়তাবাদী শক্তিরই দায় দায়িত্ব নিতে হবে। আমি মনে করি সেই জাতীয়তাবাদী শক্তির মূল যে নিউক্লিয়াস, মূল হার্ট, যে নেতৃবৃন্দ, সেই নেতৃবৃন্দ কিন্তু সাবেক ছাত্র নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দায় দায়িত্ব নিতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্ত করার জন্য, ইসাক সরকারদের মুক্ত করার জন্য, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য। এখানে অনেকেই ষড়যন্ত্র করবে, ফজলুর রহমান খোকন এবং জুয়েলও বলেছে, এখানে আমাদের রতন ভাই উপস্থিত রয়েছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের আরেক নেতৃত্ব, যার সাথে দীর্ঘদিন জেল খেটেছি। প্রিয় ভাইরা, আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কে কিন্তু আজকে নেত্রীকে জেলে রেখেছে, দেশনায়ক তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না, ষড়যন্ত্র মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসতে বাধা দিচ্ছে। এই পরিস্থিতিতে জাতীয়তাবাদী শক্তি যারা আমরা এখানে উপস্থিত রয়েছি সাবেক ছাত্র নেতৃবৃন্দ,
তাদেরকেই দায়ী দায়িত্ব নিতে হবে। এখানে বিএনপির বা বিভিন্ন দালালদের কথা বলা হয়েছে, এখানে খোকন বলেছে, জুয়েল বলেছে, এক এগারোর সময় কারা দালালি করেছে, কারা জাতীয়তাবাদী শক্তির বিপক্ষে অবস্থান নিয়েছে, আজকে সেই শক্তি কিন্তু সক্রিয় হচ্ছে। আজকে এখানে যারা আমরা উপস্থিত রয়েছি, দৃঢ়তার সাথে বলতে পারি, আমরা যদি এক এবং ঐক্যবদ্ধ থাকি এবং আমরা যদি ইমানি শক্তি নিয়ে রাজপথে সকলে ঐক্যবদ্ধ ভাবে নামি, তাহলে এই দালালরা তো টিকে থাকতে পারবেই না ইনশাল্লাহ। বর্তমান যে স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার, ইনশাল্লাহ সেই সরকারেরও পতন ঘটবে এবং জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হতে পারবে এবং দেশ নায়ক তারেক রহমানও দেশে আসতে পারবে এবং বাইরে থেকেই নেতৃত্ব দিয়ে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বেই আন্দোলন সফল হবে এবং গণতন্ত্র মুক্ত পাবে। এটা আমাদের আত্মবিশ্বাস রয়েছে। যত নির্যাতন নিপীড়নই হোক, জাতীয়তাবাদী শক্তির নেতা কর্মীরাই কিন্তু শেষ হাসি আছে। কাজেই আমরা আশাবাদ ব্যক্ত করছি, আগামী দিনে আমরা জাতীয়তাবাদী শক্তির যত নেতা কর্মীরা আছে সকলে এক এবং ঐক্যবদ্ধ ভাবে যদি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই সবার জন্য দোয়া করুন এবং ইসাক সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাবেস, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব সুলতান সালাউদ্দিন টুকু, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ও সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল। আমরা চির অম্লান, আমরা অবিনাশী, দ্রোহের আগুন জেলে যাব চিরকাল, ছারখার হবে নরবিশ্বাসের অট্টহাসি। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল। জনাব আজিজুল বারী হেলাল, আসসালামু আলাইকুম। আপনারটা মিউট করা। আসসালামু আলাইকুম। আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় আমি বলতে চাই যে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পরে যে সমস্ত পরিবারগুলো নির্যাতিত হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের দ্বারা, তার মধ্যে অন্যতম পরিবার হলো ইসাক সরকারের পরিবার। ইসাক সরকার, ইসমাইল সরকার, ইয়াকুব সরকার, এই কয়েক ভাইয়ের সাথে আমরা সবাই কম বেশি কিন্তু জেল খেটেছি। আমি সর্বশেষ কাশিমপুরে ইসাক সরকারের সাথে একসাথে প্রায় এক মাস একসাথে ছিলাম। অনেক সাহসী ইসাক সরকার এবং দলের প্রতি অনেক কমিটমেন্ট রয়েছে, দলের জন্য সে নিজেকে উৎসর্গ করতে চায়। ইসাক সরকারের বিভিন্ন সময় 90-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে হাসিনা বিরোধী আন্দোলন, সমস্ত আন্দোলনে ইসাক সরকারের ভূমিকা অনস্বীকার্য। আজকের এই জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমান নেতৃবৃন্দ, তাদের সাবেক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ইসাক সরকারকে মুক্তির দাবিতে যে আলোচনা সভা করেছে, এর জন্য আমি আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি বর্তমান ছাত্র দলকে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক এবং বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ। সবার নাম বলে সময় নিতে চাচ্ছি না, যাক সবাইকে আমি আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই যখন ভার্চুয়াল আলোচনা সভা করি, এই গত 2 বছর যেহেতু প্যান্ডেমিকের কারণে আমরা ভার্চুয়াল আলোচনা সভায় লিপ্ত হয়েছি, আলোচনা সভায় আমরা সবাই কিন্তু আন্দোলন এবং সংগ্রামের কথা বলি। আমার কাছে একটা কথা মনে হয় যে আন্দোলন এবং সংগ্রাম এমন একটা সংস্কৃতি যেখানে প্রাথমিক পর্যায়ে আপনার অভিজ্ঞ ব্যক্তি, বয়স্ক পণ্ডিত ব্যক্তির খুব একটা প্রয়োজন নেই।
আমরা অতীতের আন্দোলন সংগ্রামগুলো যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পারি যে প্রাথমিক আন্দোলন সংগ্রামে সংগ্রামের প্রাথমিক পর্যায়ে কিন্তু উদ্দেশ্য হল রাজনীতির মাঠকে উত্তপ্ত করে তোলা, রাজনীতির মাঠকে গরম করে তোলা। এবং এজন্য আপনার ঐতিহাসিকভাবে সত্য হলো আমাদের যে ফ্রন্ট অর্গানাইজেশন আছে, বিশেষ করে ছাত্র এবং শ্রমিক, এই ফ্রন্ট অর্গানাইজেশনের কাজটি হলো মাঠটিকে উত্তপ্ত করে তোলা, রাজনীতির মাঠকে উত্তপ্ত করে তোলা, রাজনীতির মাঠকে গরম করে তোলা। পরিশেষে এই উত্তপ্ত মাঠ থেকে ফায়দা ওঠানোর দায়িত্ব হলো আপনার এই সমস্ত অভিজ্ঞ বয়স্ক এবং জাতীয় রাজনীতিবিদদের। সুতরাং আমাদেরকে এই রাজনীতির মাঠকে গরম করে তুলতে হলে কর্মসূচিতে ফিরে যেতে হবে। আমাদের কর্মসূচি, বিভিন্ন কর্মসূচি আমাদের পালন করতে হবে। আজকে যেমন আপনারা ভার্চুয়াল আলোচনা সভায় একটা কর্মসূচি করলেন, এই সবসময় যে আমরা ভার্চুয়াল আলোচনা সভা করব তা না, আমরা ফিজিক্যালি অনেক আন্দোলন সংগ্রাম করতে পারি আমাদের এই ফ্রন্ট অর্গানাইজেশন গুলো দ্বারা, যারা রাজনীতির মাঠকে গরম করে তুলবে। আর যদি আমরা এইটা করতে ব্যর্থ হই, তাহলে এই যে হাসিনার সুরে যারা কথা বলে, বিএনপির সুরিত বলে যারা পরিচিত, যারা হাসিনার সুরে কথা বলে, যারা আপনার 2018 সালের নির্বাচনে ঐক্য ফ্রন্টের মতো, ঐক্য ফ্রন্ট নাম করে একটি সন্ধির মতো যে নির্বাচন করেছিল, সন্ধি স্থাপন করে নির্বাচন করে বিএনপিকে মার্জিনালাইজ করার যে ষড়যন্ত্র করেছিল সেইটা কিন্তু আবারও চালু থাকবে। কারণ আপনারা জানেন 2023 সালের নির্বাচন আমাদের দরজায় করা নাড়ছে। সুতরাং 2023 সালের নির্বাচনের আগে যদি আমরা এই রাজনীতির মাঠকে উত্তপ্ত না করতে পারি, আমরা যদি শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকি, আমরা যদি আমাদের ফ্রন্ট অর্গানাইজেশন গুলো দ্বারা আমাদের রাজনীতির মাঠকে উত্তপ্ত না করতে পারি, তাহলে এই সমস্ত ষড়যন্ত্রকারীরা বসে নেই, তারা কিন্তু 2023 সালের নির্বাচনে আবারও একটি ঐক্য ফ্রন্টের মতো সন্ধির ব্যবস্থা করে বিএনপিকে মার্জিনালাইজ করার অপচেষ্টায় লিপ্ত থাকবে। আপনারা বলতে পারেন যে আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশনে রাস্তায় তো প্রোগ্রাম করা যাচ্ছে না, কিন্তু আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনারা যদি টেলিভিশনে দেখেন যে কিউবায় আজকে এই প্যান্ডেমিক কিন্তু কিউবায় মারাত্মক, তার মধ্যেও কিন্তু সরকার বিরোধী আন্দোলন হচ্ছে, সরকার দমন পূরণ করছে। আবার দক্ষিণ আফ্রিকায় আপনি দেখেন, দক্ষিণ আফ্রিকায় এই প্যান্ডেমিকের সময় কিন্তু সরকার বিরোধী আন্দোলন হচ্ছে, এবং দক্ষিণ আফ্রিকার যে আন্দোলন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট আপনার তার বিরুদ্ধে যে আপনার দুর্নীতির মামলা, তাকে জেলে নেওয়া হয়েছে, তার সমর্থকরা রাজপথে নেমে এসেছে এবং আন্দোলন সংগ্রাম করছে, সরকার দমন করছে এই প্যান্ডেমিকের সময়ও। সুতরাং আপনি প্যান্ডেমিক বলে ঘরে বসে থাকবেন, 23 সালের নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন ইভিএম পদ্ধতির মাধ্যমে, এবং আপনি আবারও সেই ঐক্য ফ্রন্টের মতো সন্ধি করে আবারও বিএনপিকে মার্জিনালাইজ করে নিয়ে যাবেন, এটা কিন্তু বিএনপির বর্তমান প্রজন্ম কখনোই মেনে নেবে না। সুতরাং আমাদেরকে রাজনীতির মাঠকে উত্তপ্ত করবার জন্য আমাদের কর্মসূচির ব্যতিক্রম নেই। আর যদি কর্মসূচিতে আমরা ব্যর্থ হই, তাহলে কিন্তু বেগম খাজা জিয়াকে মুক্তি করা আমাদের সম্ভব হবে না, গণতন্ত্রকে মুক্ত করা সম্ভব হবে না। সুতরাং ইসহাক সরকার সারা আর যারা এখনো গ্রেফতারকৃত রয়েছে তারাও মুক্তি পাবে না, বাংলাদেশও মুক্তি পাবে না। আমি পরিশেষে আমাদের বিএনপির একজন সুরিত বলে একজন অত্যন্ত ভালো মানুষ হিসেবে পরিচিত বেনু ভাই, তিনি আজ মৃত্যু ইন্তেকাল করেছেন, তার আত্মার মাগফিরাত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আজিজুল বারী হেলাল, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও তথ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে আমাদের মাঝে সাংগঠনিক কাজ, জরুরি কাজ থাকার কারণে এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বিশেষ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা শোনা যাচ্ছে?
তারপরেও আমাদের পার্টির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং আমাদের অত্যন্ত অনুস্প্রতিম ইসহাক সরকার ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক অত্যন্ত লড়াকু সৈনিক জাতীয়তাবাদী পরিবারের তার দীর্ঘ কারাবাস সম্ভবত গত 14 বছরে ইসহাক সরকারের কারাবাসই হয়তো দীর্ঘতম। ছাত্র নেতৃবৃন্দ বা আমাদের অঙ্গসংঘ সকল নেতৃবৃন্দের তুলনায় ইসহাক সরকারের কারাবাস দীর্ঘতম, অত্যন্ত বেদনার বিষয়। আমরা তার মুক্তির জন্য তেমন কিছু করতে পারি না, আমাদের নেত্রীর মুক্তির জন্য তো আমরা কিছুই করতে পারি না। এজন্য আমি ব্যক্তিগত ভাবেও এক ধরনের আত্মশ্লাঘায় জর্জরিত যে আমারও তেমন কিছু করার ছিল না। যাই হোক, যে কোনো ভাবেই হোক, ঘরে বসেও হোক অথবা জুমের মাধ্যমে হোক, তাও তো আমার প্রতিবাদ করছি বা তা করতে চাচ্ছি। আমি একটু আগে আমার সহকর্মী আজিজুল বারী হেলালের কথা শুনলাম। আজিজুল বারী হেলাল কিউবার উদাহরণ দিয়েছেন, দক্ষিণ আফ্রিকার উদাহরণ দিয়েছেন, পার্শ্ববর্তী দেশ মায়ানমার উদাহরণটা হয়তো দিতে পারতেন। মায়ানমারে সামরিক শাসন বিরুদ্ধে, সামরিক জান্তার বিরুদ্ধে একটি বড় ধরনের আন্দোলন সেখানে হয়। প্রায় 1000-এর কাছাকাছি মানুষ জীবন বিসর্জন দিয়েছে। মানুষ, আমি বেশ কয়েকটি বক্তৃতা বলেছিলাম, মানুষ নিজের জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে তার নিজের জীবনকে। বাট এই জীবনটাও মানুষ ত্যাগ করে কখনো কখনো। দেশের জন্য, স্বাধীনতার জন্য মানুষ জীবন দেয় এটা আমরা জানি, ভাষার জন্য জীবন দিয়েছে এটা আমরা জানি, ধর্মের জন্য মানুষ জীবন দেয় সেটাও আমরা জানি, এবং আমরা বই পুস্তকে পড়েছি, গল্পে শুনেছি, বিভিন্ন কথায় শুনেছি মানুষ প্রেমের জন্য জীবন দেয়। তো জীবনের বিনিময়ে ছাড়া, ত্যাগ ছাড়া খুব বড় ধরনের কোন আন্দোলন সফল হয়েছে আমার নিকট ভবিষ্যতে আমার জানা নেই। গত 14টি বছর আমরা একটা অসম্ভব ধরনের একটা শাসন ব্যবস্থার মধ্যে রয়েছি। আজকে যাদের সাথে এবং যাদের সামনে কথা বলছি, আমাদের সকল নেতৃবৃন্দ, তারা প্রত্যেকে এখনো সুস্থ আছেন, এটা জেনে আমার অত্যন্ত ভালো লাগছে। আমিও সুস্থ আছি আল্লাহর মেহরবানিতে। আমাদের পার্টির স্থায়ী কমিটির একজন প্রভাবশালী সদস্য জনাব আবি কুসুম মাহমুদ চৌধুরী আছেন, অন্য নেতৃবৃন্দ আছেন, আমি তাদের প্রত্যেকের সুস্থ নেক হায়াত কামনা করছি। দলের প্রতিটি নেতা কর্মী প্রতিটি পর্যায়ে তাদের প্রত্যেকের নেক হায়াত কামনা করছি, সুস্থতা কামনা করছি। আমাদের বেঁচে থাকাটাও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে যে আমরা এখন বেঁচে আছি এত এত সংকটের মধ্যেও। কিন্তু আমার আজকে সকাল থেকে একটা কথা মনে হলো যে আমাদের জীবন থেকে কিন্তু ইতিমধ্যে আমির কোসম মাহমুদ চৌধুরী থেকে শুরু করে আমাদের পার্টির চেয়ারপারসন এবং আমরা শামসুদ রহমান দুদু, আমি তো বটি, আমানুল্লাহ আমানু এখানে আছে, আমাদের প্রত্যেকের জীবন থেকে কিন্তু 14টি বছর হারিয়ে গিয়েছে। হারিয়ে গেছে কথাটি এই কারণে বলছি, আসলে এই 14টি বছরে আমাদের অর্জন খুব কম, আমরা কিছু করতে পারি। সুতরাং আমাদের জীবনের যে মানে লাইফ স্প্যান, এই টাইমটা বলবো, সেক্ষেত্রে অলমোস্ট 14টি বছর লস্ট। এখনো আমরা যারা বেঁচে আছি, আমাদের তো কিছু করণীয় আছে দেশের জন্য, দলের জন্য। সেটা কি? আজিজুল বারী হেলাল, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, আমি দুজনের কথা শুনেছি। আসলে এটা তো সেই আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ, এই কথা বললে তো সেই এইভাবে তো আর মেঘ আসবে না। বৃষ্টির জন্য অনেক সময় আপনার মানে বিশেষ মোনাজাত করে নাকি মানুষ? সেখানে প্রখর রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে খোলা ময়দানে মানুষ বৃষ্টির জন্য প্রার্থনা করে আল্লাহর কাছে, অর্থাৎ সেই প্রার্থনাটা কায় অনুবাদ করতে হয়। শুধু শুধু যদি মনে করি ওয়ান ভেরি ফাইন মর্নিং একটা কিছু হয়ে যাবে, তারপরে একটা নির্বাচন হবে, তারপরে বিএনপি ক্ষমতায় চলে আসবে, এটা মনে করার কারণ নাই। আমি সরকারকে এবং এই সরকারের শাসন ব্যবস্থার সাথে করোনার সাথে তুলনা করতে চাই। করোনার যেমন আপনার মিউটেশনের কারণে বারবার চরিত্র বদলায়, এই সরকারের চরিত্র বারবার বদলাচ্ছে।
নতুন নতুন ভ্যারিয়েন্ট নিয়ে করোনা যেমন আবির্ভাব হচ্ছে, সরকারও নতুন নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের সামনে হাজির হচ্ছে। আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন, 2014 নির্বাচন আগ পর্যন্ত সরকারকে এই সরকারকে কোন ঠাসা করার মতো যে পরিস্থিতি আমরা করতে সক্ষম হয়েছিলাম, আপনারা করতে সক্ষম হয়েছিলেন, এবং আমরা অনেকগুলো সিটি কর্পোরেশন নির্বাচন আমরা জয়লাভ করেছি। সারা দেশে একটা জয় জয়কার পরিস্থিতি আমাদের মধ্যে ছিল, কিন্তু তারপরে 14 সালে যে নির্বাচনটা হয়ে গেল, বিরোধী দলবিহীন একটা নির্বাচন হলো, এরপর থেকে এই রাজনীতির নির্বাচনের প্যাটার্নের একটা একটা করোনার মতোই কিন্তু প্যাটার্ন বদলাচ্ছে, ডেপুটেশন হচ্ছে, এবং এটা মোকাবেলা কিন্তু আমরা করতে পারছি না, কিন্তু মোকাবেলা কিন্তু আমাদের করতে হবে। এটা এটা অত্যন্ত সত্য কথা। আমরা কতদিন এই করোনার জন্য কতদিন আমরা মাস্ক পরে থাকবো, কতবার আমরা ভ্যাকসিন নেবো, কতবার আমরা হাত ধোবো, এটা কি জীবন হলো? এই যে ঘরে বসে আছে, মাঝে মধ্যে লকডাউন, কঠোর লকডাউন, আল্লাহর কসম লকডাউন, নানান ধরনের লকডাউন, মানে মানুষ বিশ্বাস করতে চায়, এই ধরনের লকডাউন কতদিন আমরা আন্দোলন করবো, সামনে আমরা আন্দোলন করবো, পরিত্রাণের পথ আমাদেরকে আসলে বের করতে হবে। এবং পরিত্রাণের পথ বলতে এটাই আমি বোঝাতে চাই একজন রাজনীতির কর্মী হিসেবে, সেটা হলো যে রাজনীতিতে পরিবর্তন আনার জন্য আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের পার্টির প্রতিষ্ঠাতা একটা কথা বলতেন, জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণকে যদি সকল ক্ষমতার উৎস বিবেচনা করি আমরা, এবং জনগণকে যদি আমরা আন্দোলিত করতে পারি, জনগণকে যদি আমরা সংগঠিত করতে পারি, এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যদি আমরা রাজনীতি এবং সংগঠন এবং পরিবর্তনের সূচনা করতে পারি, পরিবর্তনের স্বপ্ন দেখাতে পারি, তাহলে অবশ্যই জনগণ রাস্তায় নামবে, মাঠে নামবে, গণতন্ত্রের জন্য উচ্চকিত নিঃসন্দেহে। সেজন্য কাজটি প্রাথমিকভাবে শুধু না, কাজটা চূড়ান্ত ভাবে আমাদের কি, যারা আমরা রাজনীতি করি, আমাদের নেতা কর্মীরা, আমরাই কাজটি আমাদেরই করতে হবে। দেখুন, আমি যদি অতি সাম্প্রতিককাল একটু উদাহরণ টানি, এগুলো আমার বৌদ্ধ সহকর্মী বৃন্দ যারা আছেন তারা সবাই জানেন, তারপর আমি জাস্ট একটু মানে তারাও যেটা জানেন, আমিও বাইরে কথা বলছি তা না, তালেবান গত কিছুদিন আগ পর্যন্ত তালেবান একটা মানে কি বলে একবার একটা অস্পৃশ্য ব্যাপারটা করছিল, কথায় কথায় জঙ্গি তালেবান এই ধরনের কথাবার্তা ছিল, এবং ভারতের সরকার একটি কথা বলতো যে সন্ত্রাস এবং গণতন্ত্র বা জঙ্গিবাদের সাথে গণতন্ত্র আলোচনা হতে পারে না, এবং পাকিস্তানকে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক মনে করে 2014 সাল থেকে ভারত কিন্তু পাকিস্তানের সাথে সকল ধরনের কমিউনিকেশন বন্ধ করে দিয়েছে। এবং ভূ রাজনীতির প্রতি যারা খুব খেয়াল করবেন, যারা দেখবেন দেখবে যে এই যে দুশানবেতে যে গত কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী যে মিটিং করলেন অন্যত্র পররাষ্ট্রমন্ত্রী, আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু একটা প্যাসিভ ওয়েতে পরোক্ষভাবে কিন্তু তালেবানের সাথে একটা যোগাযোগ করছেন, অর্থাৎ সন্ত্রাসের সাথে তারা কিন্তু যোগাযোগ করছে, যোগাযোগটা করতে হচ্ছে, একটা ওয়ে আউট তাদেরকে রাখতে হচ্ছে, একটা এক্সিট তাদেরকে রাখতে হচ্ছে। রাজনীতির গতিপথ, বৈশ্বিক চিত্র প্রতিনিয়তই কিন্তু বদলাচ্ছে বৈশ্বিকভাবে। এই কয়েকদিন গত কালকে বোধ একটা আর্টিকেলে পড়ছিলাম যে আমরা এতদিন যে কোয়াডের কথা শুনেছি, আমেরিকার নেতৃত্বে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়ার যে কোয়াডের কথা শুনেছি, এখন চীনের নেতৃত্বে বা এই এরও একটা কোয়াড করতে যাচ্ছে, চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান, একটা কোয়াডকে মোকাবেলা করার জন্য আরেকটা কোয়াড কিন্তু চলে আসছে বৈশ্বিক রাজ্যের জিওপলিটিক্স। তো বাংলাদেশে এই যে হাসিনা দুঃশাসন, এই যে ভোটারবিহীন নির্বাচন, জনগণকে ভোটের না দিয়ে অথবা জনগণের ভোট না নিয়ে ক্ষমতা থাকার যে একটা ব্যবস্থা যে আপনার এই সরকার করতে চায় বারবার, এটার একটা প্রতিষেধক বের করতে হবে না? অবশ্যই একটা প্রতিষেধক বের করতে হবে, এবং এই প্রতিষেধক বের না করা পর্যন্ত আমরা যদি সব যদি ঘরের মধ্যে জুম মিটিং করতে থাকি, আলোচনা করতে থাকি, তার কি রাজনীতিতে খুব বেশি আগাতে পারবে নিশ্চয়ই। যাই হোক, অনেক নেতৃবৃন্দ আছেন তারা সাউন্ড পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না, আমার পারফেক্ট, হ্যাঁ ঠিক আছে,
ধন্যবাদ জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ও বিশেষ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এ বি এম মোশাররফ হোসেন। জনাব এ বি এম মোশাররফ হোসেন, আমার কথা শোনা যাচ্ছে? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি ও জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসাক সরকারের মুক্তির দাবিতে আজকের এই ভার্চুয়াল আলোচনার সভার সহযোদ্ধা সভাপতি জনাব আব্দুল সাত্তার পাটোয়ারি উপস্থিত আছেন। বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব আবিদ পশু, মাহমুদ চৌধুরী সহ জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এতক্ষণ আমি মনোযোগ সহকারে রিপন ভাই, আসাদ জনাব আমাদের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন ভাই, আজিজুল বারী হেলাল, সুলতান সালাউদ্দিন টুকু, আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলের বক্তব্য শুনছিলাম। আমার মনে হয় যে আসলে আমরা শুধু বক্তৃতা দিয়ে যাই, কিন্তু নিজেদেরকে তো একটি আত্মসমালোচনা করা আমাদের উচিত। তোমার সমালোচনা তুমি করো না, আমি আত্মসমালোচনা করা আমাদের উচিত। কারণটা কি, আমরা কিন্তু বারবার বলি আন্দোলন করা দরকার, আমাদের পরিকল্পনা করা দরকার, আমাদের রাজপথে ঝাঁপিয়ে পড়ার কথা দরকার, কিন্তু 14 বছরে কি আমরা পেরেছি? আমি এখানে সম্মানিত নেতৃবৃন্দের একটু দৃষ্টি আকর্ষণ করছি। ইরান আমেরিকা ইরাক যুদ্ধের কথা আপনাদের নিশ্চয় মনে আছে। তৎকালীন একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল কেমিক্যাল আলী, মোহাম্মদ সাইব আল সাহাবের কথা আপনাদের নিশ্চয় মনে আছে। ইরাকে আমেরিকা বোমা ফেলছে আর উনি সাংবাদিক সম্মেলন করে বলছে যে ইরাকে ঢুকলেই মাটির সাথে মিশিয়ে দেবে, নিশ্চয় এই কথাটি আপনাদের মনে আছে। আমরা তো আসলে নিজেদের শক্তি, নিজেদের সামর্থ্য, নিজেদের পরিকল্পনা আমাদেরই কিন্তু নির্ধারণ করতে হবে। শুধু সাইব আল সাহাবের মতো বা কেমিক্যাল আলীর মতো যে আওয়ামী লীগকে আমরা মিশিয়ে দেবো, আসলে এই পরিকল্পনা কি আমাদের আছে? আমাদের নেতৃত্ব খালেদা জিয়া আজকে কারাগারে, আমরা কিছুই করতে পারছি না। আমাদের সহযোদ্ধা ইশাক সরকার কারাগারে, আমরা কিছুই করতে পারছি না। কারণ আমরা বুঝি যে একটি ফেসিস্ট সরকার বর্তমানে ক্ষমতায় আছে। এই সরকারকে যদি সরাতে হয় তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সুস্থ পরিকল্পনা করতে হবে। এবং বিশেষ করে আমরা দেখেছিলাম যে কোনো আন্দোলন সংগ্রামকে যদি আপনার সফল করতে হয় তাহলে বেশ কয়েকটা সেক্টরকে আপনাকে সক্রিয় করতে হবে। যেমন রাজপথে যেমন আন্দোলন করতে হবে, পাশাপাশি আমাদের যারা ডিপ্লোম্যাট তাদেরকে আমাদের সাথে আনতে হবে, দেশের সুশীল সমাজ বলেন বা অথবা আমলা বলেন এদেরকে আমাদের। আসলে কি আমরা এই 14 বছরে এই ধরনের কোনো দৃশ্যমান পরিকল্পনা আমরা করেছি? আমার কাছে তো মনে হয় না। বরং আমরা বারবার আন্দোলনে যাই, আমাদের নেতৃবৃন্দ মৃত্যুবরণ করে, আমাদের নেতৃবৃন্দ কারাগারে যায়, আমরা বিফল হয়ে বারবার ফিরে আসি। আমার মনে হয় যে অনেক আলোচনা করেছি, অনেক বক্তব্য দিয়েছি, আমরা সাউথ আফ্রিকার কথা বলি, আমরা মিয়ানমারের কথা বলি, আসলে আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা করা উচিত যে কিভাবে এই ফেসিস্ট শেখ হাসিনা সরকারকে আমরা উচ্ছেদ করব। এখানে একটি কথা বলা হচ্ছে যে আমরা সবাই তো কারাগারে গিয়েছি, এখানে যারা উপস্থিত আছে কারাগারে যায়নি এখানে একটি লোক নাই, অথচ তারপরও কিন্তু আমরা এই সরকারের বিরুদ্ধে একটি কার্যকরী আন্দোলন গড়ে তুলতে পারছি না। এইটাই বাস্তবতা, এটা আমাদের স্বীকার করতে হবে। সুতরাং এখানে সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বক্তব্য দিলে অনেক কিছু বলা যায়, আমি বক্তব্য সেই দিকে যেতে চাই। বরং প্রতিনিয়ত আমাদের নামে মামলা হচ্ছে, প্রতিনিয়ত আমাদের নেতৃবৃন্দ সহকর্মীরা আজকে কারাগারে যাচ্ছে, আমাদের নেতৃবৃন্দ সারা বাংলাদেশে আজকে, আপনি যদি একদিকে করোনায় যেমন আমরা মারা যাচ্ছি, অন্যদিকে একটি জিনিস লক্ষ্য করবেন যে আজকে অসংখ্য বিএনপির নেতা কর্মীরা আজকে যেটাকে আমরা হৃদযন্ত্রের কিনা হাজারটাকে মারা যাচ্ছে, এটা কারণ হলো ফ্রাস্ট্রেশন। কারণ এই 14 বছরে আজকে পরিবারের কাছে সে একটি অপাঙ্গ হয়ে দাঁড়িয়েছে, সে আজকে সমাজের কাছে একটি দুষ্কৃতকারী হয়ে দাঁড়িয়েছে, সে আজকে এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবার কাছে সে একটি ওয়ান্টেড লোক হয়ে গিয়েছে। সুতরাং সবাই কিন্তু মানসিক অস্থিরতে আছে, যার জন্য আমরা প্রায় দেখেন যারা আমরা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম চালাই বা আমরা এগুলি দেখি,
মুক্তি অমুক জায়গায় আমাদের এক কর্মী নেতা অমুক হৃদযন্ত্রের ক্রিয়া হয়ে বন্ধ মারা গেছে। এমনি একটি দুর্বয়সী অবস্থা থেকে মুক্তির জন্য আমি আমাদের সম্মানিত সিনিয়র নেতৃবৃন্দ আপনারা সবাই আন্দোলন অভিজ্ঞ, আপনাদের সাথে আমরা 90 এর আন্দোলন করেছিলাম, আপনাদের সাথে 96 এর শেষ বিরোধী আন্দোলন আমরা করেছিলাম, আসুন সবাই মিলে একটা সুপরিকল্পিত আমরা কর্মপন্থা ঠিক করি, তাহলে আমাদের নেতৃবৃন্দ খালেদা জিয়াকে যেমনি ভাবে আমরা কারাগার থেকে রক্ষা করতে পারবো, ইসাক সরকারকে দীর্ঘ 3 বছর কারাগারে থাকতে হবে না, আমরা ওইভাবে দুর্বিষহ জীবন নিয়ে বসবাস করতে হবে না, এই হাসিনা মুক্ত বাংলাদেশ যদি আমরা করতে পারি তাহলে এই সকল ভার্চুয়াল আলোচনা বলেন, যে কোনো বক্তব্য বলেন, তাহলেই আমরা বাস্তব রূপ দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব এবিএম মোশাররফ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন। জনাব কামরুজ্জামান রতন। বিসমিল্লাহির রহমানির রহিম। সহযোদ্ধা আজকের অনুষ্ঠানের সভাপতি আব্দুস সাত্তার পাটোয়ারি, সম্মানিত নেতৃবৃন্দ, প্রধান অতিথি আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ছাত্র দলের যারা আজকে রাজনীতিতে প্রতিষ্ঠিত, আমার ওই সমস্ত বড় ভাই এবং সহযোদ্ধা এবং স্নেহাস্পদ বিভিন্ন নেতৃবৃন্দ, সত্যিকার অর্থে জুমের প্রতিবাদে আমি বিশ্বাসী নই। আমি সবার বক্তব্য শুনলাম, পূর্বের সমস্ত আলোচকবৃন্দ অনেক জ্ঞান গর্ব বাস্তবিক অনেক কথা বলেছেন। আমি আমার বক্তব্য কিছু প্রস্তাবনা আকারে কিছু কথা বলতে চাই, যদি উপস্থিত নেতৃবৃন্দ আমার কথাগুলো আমলে নেন, অর্থাৎ আমি আমার কথাগুলো বলে যাব। একটু পূর্বেই আমার ছোট ভাই মোশাররফ আমাদের ব্যর্থতা, আমাদের করণীয় বর্জনীয় অনেক কথাই বলেছেন। আমরা কি করব? আমরা একটা দানবীয় রাষ্ট্রে বসবাস করছি, আর প্রত্যাশী আমরা মানবিক গণতন্ত্রের, একটা নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনীতির কথা বলি। দুটা অপোজিট, এখানে দানবীয় রাষ্ট্রে সত্যিকার অর্থে বাস্তবতায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এইখানে এই সমস্ত এই তত্ত্ববাদীর জ্ঞান গর্বের পরামর্শগুলো আমরা করিয়ে যেতে পারবো, এটা বাস্তবতা। আমাদের কি করার আছে? আমি এইখানে আমার প্রস্তাবনাগুলো দুই ধরনের, একটা হলো ভবিষ্যতে আমরা একটা সম্ভাবনা দেখছি, যেটা খোকন, জুয়েল, টুকু বলেছি, রাজনীতি চলবে, রাজনীতির মধ্যে কিছু ইমানদারিত্ব থাকবে, কিছু বেইমানির ব্যক্তি, বেইমানের অধ্যায়, এটা পৃথিবীর সৃষ্টি থেকে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের সচেতন থাকতে হবে, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দকে। আমি আমার শ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদিজার একটি শব্দে আমি বলি, কোনো এক ছাত্র নেতাকে ম্যাডাম খুব বলেছে যে জাতীয়তাবাদী ছাত্র দলের যারা এই দল থেকে জন্ম নিয়েছে, এই দল থেকে বেড়ে উঠেছে, তাদের বেইমানির কোনো সংবাদ আমাকে সবচেয়ে বেশি মর্মস্পর্শ পীড়া দেয়, আমি আমার নিজেকে রাজনীতির থেকে গুটিয়ে ফেলতে পারি, আমার ক্ষোভ, হতাশা, সমালোচনা, আমার এই ঘরের এই যে বন্ধুবর আমার ভাইরা বসছেন, আমি তাদের সাথে আলোচনা করতে পারি, এখানে আমি ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারি, আমি যে কোনো ডিসিশন আমি নিতে পারি, কিন্তু সেটা হবে আমার উইদিন দ্য পার্টি, আমার ঘরের ভিতরে। আমি বিশ্বাস করতে চাই বেগম খালেদা জিয়ার এবং তারেক রহমানের হাত ধরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি দেখিনি, ছাত্র দলের নামে যারা বড় হয়েছেন, কম বেশি আমরা সবাই পরিচিতি, সবাই আমরা আজকে জাগতিকভাবে আমরা অনেকই পরিচিতি পেয়েছি রাজনীতির কারণে, এই সংগঠনের পরিচয়ে যারা আমরা পরিচিত, তারা যেন বেগম জিয়ার জীবদ্দশায় এবং তারেক রহমানের জীবদ্দশায় কোনো ধরনের মানে ষড়যন্ত্রের ফাঁদে আমরা পা দেব না। এটা আমি এক কথায় যা বলতে
বলতে চাই এই ভার্চুয়াল আলোচনা এর চেয়ে আর বেশি আমি বলতে চাই না। এটা হলো তাদের কথার পরিপ্রেক্ষিতে আমি আমার নিজের কথাটা বললাম। যদি কথামালায় যদি বিএনপিকে সরব রাখতে হয়, আমি তো মনে করি আমাদের ছোট ভাই মোশাররফ সবচেয়ে বেশি মিডিয়াতে কথা বলে। তুমি তো কথা বলে মোশাররফ, তুমি তো আমাদেরকে চাঙ্গা রাখতেছ, তো এটা একটা কথা বলার অধ্যায়, কথা বলার একটা এখন একটা বাহন হয়েই গেছে। কিন্তু আমরা কোথায় বলে যাব? আমি আমার কথাগুলো এখানেই শেষ করে দিব, আমার কোনো দায়িত্ব নেই। আমি মনে করি আজকে ইসহাক সরকার, আমি দেখতে পাই এটা নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর একটি প্রতিচ্ছবি, প্রতিধ্বনি। ইসহাক সরকার কে এবং কেন তার উপর এই সরকারের রোষানল, আমাদেরকে এর মূলে যেতে হবে। আমরা সবাই জানি কম বেশি ইসহাক সরকার ঢাকা মহানগরীর শক্তিতে সে অবশ্যই আমাদের একটা সহযোদ্ধা, তাকে আমরা ওই বিবেচনায় একটা শক্তিশালী মানুষ। তিনটা বছর অসহনীয় একটা মানবিক জীবনযাপন সে করছে। আমি এইখানে আমার ছাত্র নেতৃবৃন্দ, বিশেষ করে এই আলোচনার মধ্যেই নয়, আজকের এই আলোচনার পরে আমরা একটা নিজস্ব একটা মিটিং এর মতো পরিবেশে, সেখানে কোনো এই ধরনের রেকর্ডেড হবে না, আমরা কার্যকরীভাবে দুইটা জিনিস করতে পারি ইসহাক সরকারের জন্য। সেটা হলো ইসহাক সরকার যে তিন বছর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, আমরা তো সবাই ছাত্রদলের পরিচয় পরিচিতি, তার মতো একটা মানুষ এইভাবে ঘুমড়িয়ে ঘুমড়িয়ে জেলখানায় পচে মরলে থাকবে হবে আমাদের ইসহাক জাতীয় দলের সাংগঠনিক সম্পাদক, তার উপর এই ধরনের একটা অমানবিক গভর্নমেন্টের রোশন হলে সে দিনের পর দিন কারাগারে যাচ্ছে, এটা একটা ফোকাসে আনতে হবে, এবং তার পরিবার এবং তাকে আমাদের আইনের মাধ্যমে ছাড়াবার জন্য যত অ্যাসিস্ট্যান্স লাগে। এখানে যারা ছাত্র দলের সামর্থ্যবান আছেন সবাই যার যার অবস্থান থেকে তার পরিবার এবং ইসহাক সরকারের সাথে কথা বলে আমরা একটা সহযোগী, তার পরিবারের পাশে দাঁড়ানো এবং জেল থেকে বার হওয়ার, আমরা জানি জেলে কি লাগে, জেল থেকে বেরোতে আইনি প্রক্রিয়ার জন্য সামগ্রিকভাবে কি লাগে। আজকে আমি সবার কাছে আমি বিনীত অনুরোধ করব, আমি ইসহাক, আমরা সবাই এখনো জীবিত আছি, এই ইসহাকের মতো মানুষরা যদি এইভাবে অসহায় দিনের পর দিন জেলখানে ঘুমড়ে ঘুমড়ে কাঁদে, আর আমরা শুধু এই ধরনের জুমের মিটিংয়েই আমাদের দায়িত্ববোধটা আমরা শেষ করে আমরা দিতে চাই, এটা আসলে আমরা একটা নিদারুণ উপহাস করা হবে ইসহাকের প্রতি এবং এই সমস্ত জানবাজ কর্মী যারা জেলে আছে তাদের প্রতি। সুতরাং আমি বিনীতভাবে এর পর্বে, আজকে আলোচনাটা অবশ্যই ঠিক আছে কিন্তু এর থেকে একটা উপলব্ধি এবং আমাদের ডিসিশনে আসতে হবে ইসহাকের জন্য আমাদের করণীয় কি কি, এবং এই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমাকে আপনারা যে দায়িত্ব দিবেন, এবং আমরা এখানে সবাই যারা একটু আমরা যারা সবাই ইসহাকের প্রতি সহানুভূতিশীল, কিন্তু এটাকে একটা কার্যকরী একটা প্ল্যাটফর্মে এনে তার যা যা করণীয় দরকার এখানে আমরা তাকে নিয়ে আরেকদিন আমরা ঘরোয়া পরিবেশে বসি এবং এখানটা সেল গঠন করে তার মুক্তির জন্য আসলে যা যা করণীয় আমরা সেই দায়িত্বে, আমরা ইমানই একটা দায়িত্ব, সহানুভূতির মর্মস্পর্শী একটা দায়িত্ব আমরা ইনশাল্লাহ পালন করতে চাই। সর্বোপরি আমার একটা আশার কথা আমি বলতে চাই, বেগম খালেদা জিয়াকে ব্যর্থ বানানো হয়েছে, তারেক রহমানকে ব্যর্থ বানানো হয়, আরে এই দেশ যদি তারেক রহমান আর খালেদা জিয়া ব্যর্থ হয়, জাতীয়তাবাদী দল যদি ব্যর্থ হয়, এই দেশের গণতন্ত্র কোনোদিন থাকবে না। সুতরাং আমি আপনি ব্যর্থ নই, আমি আপনাকে ব্যর্থ বানানো হচ্ছে, আমাকে ব্যর্থ বানালো নেচার বলতে একটা শব্দ আছে, যেই নেচারের কারণে আল্লাহ তাআলা আজেবে আদন দিয়েছে, করোনায় যেরকম পৃথিবীকে বিপর্যস্ত পর্যুদস্ত করে আজাবে আকবর অপেক্ষা করতেছে, এটা কোরআনের একটা লাফজ আমি শব্দ বললাম। সুতরাং আমাকে ব্যর্থ বলে, খালেদা জিয়াকে জাতীয় দলকে ব্যর্থ বলে উপহাসের অট্টহাসি হাসার কোনো সুযোগ নাই। আমি আপনি দেখে না যেতে পারি এই ফেসিস্ট সরকারের, কর্তৃত্ববাদী সরকারের পরিণতি কিয়ামতের আগে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমরা যারা ছাত্র দলের এখানে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, ভাই ব্রাদার সুন্দর সবাই যারা আছো, আমরা ম্যাডাম খালেদা জিয়াকে, তারেক রহমানকে একটি আশাবাদের, একটি ইজ্জতের নেতৃত্ব আমরা উপহার দিতে চাই, যে সর্বস্ব আমরা যদি হারিয়েও যাই আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।
ধন্যবাদ জনাব কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ফজলুল হক মিলন। জনাব ফজলুল হক মিলন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কথা শোনা যাচ্ছে? আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার সহযোদ্ধা সভাপতি আব্দুস সাত্তার পাটোয়ারি, প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আমার অগ্রজ এবং অনুজ, পরিচিত এবং অত্যন্ত খ্যাতিমান নেতৃবৃন্দ, বর্তমান ছাত্রদলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি একটা মিনিট, আমাকে আমি সরি আজকের আলোচনা সভার আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আলোচনা সভার যে বিষয়বস্তু সেটি হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসা সরকার সহ রাজবন্ধুদের মুক্তির দাবিতে প্রতিবাদে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আমার মতো ক্ষুদ্র ব্যক্তি খুব বেশি আলোচনা করার প্রয়োজন, এখানে বিজ্ঞ নেতৃবৃন্দ রয়েছেন প্রধান অতিথি সহ। ইসাহাক সরকারের সাথে 2018 সনে যে নির্বাচন, সেই নির্বাচনের ডিসেম্বরের 13 তারিখে আমাকে কালীগঞ্জ থেকে, গ্রাম থেকে দিনের বেলা 15টা গাড়ি গিয়ে আমাকে গ্রেপ্তার করে নিয়ে আসে। ইসাহাক সরকারের সাথে আমার 5 বার দেখা হয়েছে ঢাকা কোর্টে, অর্থাৎ গারদে। তার ভাই ইয়াকুব, যিনি কোরআন তেলাওয়াত করলেন, তার সাথে আমার কেরানীগঞ্জ কারাগারে দেখা হয়েছে। তাদের দুঃখ, বেদনা, পারিবারিক বিপর্যয় এটা বলে শেষ করার মতো। ইসাহাক সরকার সরকারের ক্ষতি করলেই কতটুকু করতে পারবে এফএসসি সরকারে? অথচ তাকে অজস্র মামলা দিয়ে আজকে 3 বছরের উপরে কারাগারে রাখা হয়েছে। মানুষ যখন অসহায় হয়, স্রোতের মধ্যে পড়ে, সাঁতার না জানে, তখন কচুরি পানা ধরে সে আত্মরক্ষার চেষ্টা করে। এই সরকারের অবস্থা হয়েছে তদ্রুপ। এই সরকার যেমন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায়, যেমন ভয় পায় দেশ নায়ক তারেক রহমানকে, যেমন ভয় পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে, ঠিক একইভাবে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরও ভয়। আর এই ভয়ের কারণ হচ্ছে তার অপরাধ। একটি কথা আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? একটা কথা আছে যে ভীতি অপরাধীকে তারা করে ফেলে, এইটাই অপরাধের শাস্তি। এই সরকারের অবস্থা হয়েছে তদ্রুপ। ইসাহাক সরকারকে মুক্তি দেওয়া হচ্ছে না। খুনের আসামি, ফেন্সি ডিলের আসামি, ইয়াবাহার আসামি, সবকিছু করা হচ্ছে। সরকারের মনোভূত যারা তাদেরকে খালাস দেওয়া হচ্ছে। চার্টার প্লেন করে খুনিরা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে, সেইখানে সরকারের কোনো মাথা ব্যথা নেই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ফার্সি কবি আলী জওহরের একটা বিখ্যাত উক্তি আছে, উনি বলেছিলেন, কতলি হোসেন মর্গে ইয়াজি, অর্থাৎ দৃশ্যত হোসেন কতল হলেও প্রকৃতপক্ষে ইয়াজিদ মরে গেছে। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে এবং শেখ হাসিনার ক্ষেত্রে একই কথা বলেছে। দৃশ্যত শেখ হাসিনা ক্ষমতায় থাকলেও তার নৈতিক অধঃপতন হয়ে গেছে। আর দৃশ্যত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় বন্দী অবস্থায় থাকলেও মানুষের ভালোবাসা এবং মানুষের যে শ্রদ্ধা, সেটা খালেদা জিয়াই পেয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি,
এইখানে আসাদুদ্দীপন ভাই কথা বলেছেন, আমান ভাই কথা বলবেন, দুদু ভাই কথা বলবেন, আমার পূর্বের বক্তারা কথা বলেছেন এবং প্রধান অতিথি কথা বলবেন। জাতীয়তাবাদী ছাত্রদল, আমার বক্তব্য খুব সংক্ষেপ। জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ আজকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পক্ষ থেকে মূলত ছাত্র দলের নেতৃবৃন্দ এটা পরিচালনা এবং মিটিং এর আয়োজন করেছেন, এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলকে আলোচনা সভা অবশ্যই করতে হবে, আর আলোচনা সভার সাথে যে ভূমিকাটি পালন করলে এই অচলায়তন ভাঙা যায় সেটি জাতীয়তাবাদী ছাত্র দলকেই করতে হবে। অতীতে সব সময় যে কোনো অচলায়তন ভাঙার জন্য এই ছাত্র সমাজ ভূমিকা পালন করেছে। আজকে এখানে আমার অগ্রজরা রয়েছেন, আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত উপলব্ধি যে আমরা যখন ছাত্র রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলাম তখন সময় আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে নাই। আমার মনে হয় আমরাই সময়কে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলাম, অর্থাৎ পরিস্থিতি যাই হোক না কেন সেটিকে নিজেদের করায়ত্ত এনে সেটিকে নিয়ন্ত্রণ করা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একমাত্র ছাত্র সমাজই পারে, আর এই ভূমিকা অতীতে জাতীয়তাবাদী ছাত্র দল করেছে। এইখানে আমার অগ্রজ শামসুজ্জামান দুদু ভাই, আসাদুজ্জামান রিপন ভাই, আমানুল্লাহ আমান ভাই এবং এদিকে কামরুজ্জামান রতন, টুকু, জুয়েল সহ, হেলাল, মোশারফ সহ যারা তখনকার ছাত্র করেছে প্রত্যেকে এটার অংশীদার। কাজ এই সময়কে নিয়ন্ত্রণ এখন ছাত্র দলকে করতে হবে, যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে ছাত্র দলকে ইতিহাস তৈরি করতে হবে এবং সেটা করার মতো হিম্মত, যোগ্যতা, অভিজ্ঞতা এবং লোকবল সমস্ত কিছু জাতীয়তাবাদী ছাত্র দলের বর্তমান রয়েছে। শুধু প্রয়োজন পরিস্থিতি পর্যবেক্ষণ করে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা, সে সিদ্ধান্ত ছাত্র দল গ্রহণ করতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। আমি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যতদিন মুক্ত না হবেন গণতান্ত্রিক অধিকার এই বাংলাদেশের মানুষকে ফিরিয়ে দেওয়া কোনো সম্ভব হবে না, কারণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এবং উদ্ধারের জন্য যে নেত্রী ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সেই নেত্রী কারারুদ্ধ থাকবেন আর গণতান্ত্রিক স্বাদ বাংলাদেশ মানুষ ভোগ করবে এটি পাশাপাশি চলতে পারে না। অতএব আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বন্দিনা, আজকে গণতান্ত্রিক পরিবেশ বন্দী, আজকে দেশনায়ক তারেক রহমান স্বাধীনতার মহান ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশান্তরিত, স্বাধীন বাংলাদেশে অবস্থান করতে পারতেছে না, আজকে যেখানে প্রধান বিচারপতি এই দেশ থেকে অস্ত্রের মুখে চলে যেতে বাধ্য হন সেই দেশে আজকে সুবাতাস বইবে গণতন্ত্রের। আমাদের পটল ভাই আল্লাহ তাকে জান্নাত নসিব করুন মরে গেছেন, প্রায় বক্তৃতা বলতেন যে আমরা যদি মনে করি যে রজনী ফুলের গন্ধ নিয়ে আমরা ডাটা দিয়ে তাদেরকে আঘাত করব আর তারা সরে যাবে সেটি হবে না। এই জন্য যেমন মুকুর যেমন কুকুর তেমন মুগুরের প্রয়োজন, সেটা জাতীয়তাবাদী ছাত্র দল পারে, অতীত ইতিহাস বলে। আর আমরা যারা রয়েছি আমরা সবসময় জাতীয়তাবাদী ছাত্র দলের যারা এখন নেতৃত্ব দিচ্ছেন তারা যখন ডেকেছেন আমাদের পেয়েছেন, ভবিষ্যত পাবেন, কিন্তু মাঠের আন্দোলনটাকে একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য এই তরুণ প্রজন্মকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। এইটাই বৈজ্ঞানিক পদ্ধতি, এইটাই যৌক্তিক পরিণতি। কারণ কথা আছে, মানুষের 20 বৎসর চলে ইচ্ছার রাজত্ব, 40 বৎসর চলে বুদ্ধির রাজত্ব, 40-এর পরে আসে ইচ্ছা এবং বুদ্ধির রাজত্ব, বিবেচনার রাজত্ব। আজকে যাদের ইচ্ছা শক্তিকে প্রবল দৃঢ় করতে হবে তাদের সেই বয়স 20 বৎসর, যারা আজকে বুদ্ধি করে আন্দোলন করবে তাদের বয়সের 40 বৎসরের মধ্যে, এবং এই বয়সের অধিকারী জাতীয়তাবাদী ছাত্র দল। এই ছাত্র দলকে সেই ভূমিকা পালন যদি করা সম্ভব তবে এই আলোচনা সবারই বাস্তব রূপায়ণ আমরা দেখতে পারব। কথায় আছে কর্ম এবং পরিকল্পনা, পরিকল্পনার জন্য টেবিলে বসে করা যাবে আর কর্ম করতে হবে মাঠে, কর্মের ফসল তোলার জন্য পদ্ধতিগত ব্যবস্থা গ্রহণ করা যায়, কিন্তু কর্ম পরিকল্পনা একটা অযাচিত অবাঞ্ছিত একটা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে পরিকল্পনা করে বা কোন হিসাব নিকাশ করে আন্দোলন করা যায় না। চে গুয়েভারা বলেছিলেন অন্যায় যেখানে নিয়ম হয়ে ওঠে প্রতিবাদ সেখানে কর্তব্য হয়ে দাঁড়ায়। আজকে এই চন্ডাল সরকারকে, এই ফ্যাসিস্ট সরকারকে, এই অগণতান্ত্রিক, এই ভোট চোর সরকারকে, এই দেশ বিক্রি করে যারা মশনদের
বসে থাকার জন্য আজকে রয়েছে তাদেরকে বিতরণের জন্য আজকে তরুণ প্রজন্মকে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। সেই ভূমিকা জাতীয়তাবাদী ছাত্রদল পালন করবে এবং সেই কাবেলায় আপামর জনগণ পর্যন্ত সম্পৃক্ত হবে। আমার খুব স্পষ্ট মনে আছে আমরা যখন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব দিই আমাদের নেতৃত্বের পরে কিন্তু গোটা মানুষ রাস্তায় নেমে এসেছে। আমাদের অনেক অভিজ্ঞ অনেক বিচক্ষণ অনেক বয়স্ক অনেক সমৃদ্ধিশালী নেতা সেদিন কিন্তু আমাদের আমাদের মিছিলকে অনুসরণ করেছিল অনুকরণ করেছে। আমি তাই আমার বক্তব্য না বাড়িয়ে রাষ্ট্রপতি বেগম খালেদাকে মুক্ত করা আর দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা এক সূত্রে গাঁথা দেশ নেতৃত্ব তারেক রহমানকে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া আর মানুষের উন্নয়নের রাজনীতিকে ত্বরান্বিত করে নিয়ে যাওয়া একই কথা। ইসহাক সরকারকে বন্দীদের সাথে মুক্ত করা আর মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। অতএব সমস্ত এই যে অচলায়তন এই অচলায়তনের নাকপাশ থেকে মুক্ত করার জন্য যেমন প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা সুতীক্ষ্ণ বুদ্ধি কর্মপন্থা কর্ম পরিকল্পনা এবং সমস্ত কিছু দায়িত্ব জাতীয়তাবাদী ছাত্রদলকে নিতে হবে। ছাত্রদল এটা পারবে বলে আমি বিশ্বাস করি। এই আহ্বান জানিয়ে আজকে যারা আয়োজন করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে সকল বক্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বক্তব্য শোনার প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব ফজলুল হক মিলন, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য জনাব আমানুল্লাহ আমান। এই সংগঠন কর্তৃক আয়োজিত বিএনপির চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং রাজপথের সাহসী এক ছাত্র নেতার মুক্তির দাবিতে আজকের এই ভার্চুয়াল আলোচনা সভায় সম্মানীয় সংগ্রামী সভাপতি এবং জাতীয়তাবাদী ছাত্র দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবং রাজপথের একজন সাহসী প্রতিশ্রুতিশীল ছাত্র নেতা জনাব আব্দুস সত্তার পাটওয়ারি উপস্থিত রয়েছেন আজকে আমাদের মাঝে প্রধান অতিথি বীর চট্টলার কৃতি সন্তান, আরেকজন প্রতিশ্রুতিশীল আপোষহীন সংগ্রামী জননেতা, সাবেক মন্ত্রী, স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আজকের বিশেষ অতিথি। কালিত্তীর্ণ অহংকার এবং জাতীয়তাবাদী ছাত্র দলের এক সময়ের সভাপতি, আমাদের নেতা, বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান, সাবেক এমপি জনাব শামসুজ্জামান দুদু উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক আরেক সভাপতি, একজন রাজপথের সাহসী নেতা এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি জনাব ফজলুল হক মিলন উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের এক সময়ের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, রাজপথের 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সম্মুখে থেকে যারা যুদ্ধ করেছে জনাব কামরুজ্জামান রতন, সাবেক ছাত্র নেতা এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক
জনাব মোশাররফ হোসেন, এবিএম মোশাররফ হোসেন, ছাত্র দলের সাবেক সভাপতি এবং আরেকজন প্রতিশ্রুতিশীল টুকুর ছাত্রনেতা এক সময়ের আইজুল বাড়ি হালাল, এবং জাতীয় দলের ছাত্র দলের সাবেক আরেকজন সভাপতি মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, যার মাথা রক্তাক্ত হয়েছিল আজকে যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এবং জাতীয়তাবাদী ছাত্র দলের এক সময়ের সভাপতি সাংগঠনিক সম্পাদক এবং আজকের স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, এবং বর্তমান ছাত্রনেতা ফজলুর রহমান খোকন সভাপতি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহসভাপতি কাজী রৌনাকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র সহসভাপতি এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, এবং সাংগঠনিক সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল সহ উপস্থিত আরো অনেক সংগ্রামী নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়তো রয়েছেন, আমি সবার নাম বলতে পারলাম না। আজকে ইসরায়েল সরকারের সম্পর্কে আপনারা যে বক্তব্য রেখেছেন, আমি সেদিকে বক্তব্য সংক্ষিপ্ত করব। আপনারা জানেন 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, 1983 সালের 28 নভেম্বর যিনি প্রথম রাজপথে নামলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, 83 সালে যখন 82 সালের ক্ষমতা দখল করলো 24 মার্চ স্বৈর শাসকের সাথে, তখন সর্বপ্রথম রাজপথে সচিবালয় ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 83-28 নভেম্বর ছিল জাতীয় ছাত্র দলের সম্মেলন বরতলায়, সেদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বরতলায় প্রথম গিয়েছিলেন, এবং সেখান থেকে তিনি বলেছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আগামীকাল আমি নিজে রাজপথে থাকব সচিবালয় ঘেরাও কর্মসূচিতে। আপনাদের মনে আছে বিকাল 3টায় টিয়ার সেল গুলি সচিবালয়ের গেট ভেঙে ফেলেছিল জনগণ, বেগম খালেদা জিয়া এই আপোষী নেতৃত্বের কারণে সেদিন শুরু হয়েছিল স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন। এক পর্যায়ে এরশাদ কারফিউ জারি করতে বাধ্য হলো, কয়েক মিনিটের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলে গেস্ট রুমে ম্যাডামকে আমরা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সেখান থেকে ভাইস চ্যান্সেলারের গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলাম আমরা। সেদিন এরশাদের পতনের ঘন্টা বেজে উঠেছিল, শুরু হলো গণতান্ত্রিক আন্দোলন। সেই আন্দোলনের অংশ হিসাবে আজকে যে সকল ছাত্র নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন বা দুদু ভাই সহ বক্তব্য রাখবেন, সেই সকল নেতৃবৃন্দই তো আজকে বিএনপির বিভিন্ন পর্যায়ে রয়েছে, এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষী নেতৃত্বের কারণে, ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে জয়লাভ করেছিল জাতীয়তাবাদী ছাত্র দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষের নেতৃত্বের কারণে, 50 বছর পূর্বে স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী আজকে পালন হচ্ছে, এই 50 বছর পূর্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং আরাফাত রহমান কুকু মরহুম সেদিনও জেলে ছিল আজকের 50 বছর পূর্বে, আজকেও সেই গণতন্ত্রের মা, গণতন্ত্র পুনরুদ্ধারের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু কারাগারে। আজকে ইসাক সরকারের মতো প্রতিশ্রুতিশীল ছাত্রনেতা কারাগারে, ভয় এই সরকারে। আব্দুল সালাম পিন্টু বিএনপির ভাইস চেয়ারম্যান দীর্ঘ 12-13 বছর যাবৎ জেলে, লুৎফুজ্জামান বাবর 12-13 বছর যাবৎ জেলে, আজকে মিয়া নুরউদ্দিন অপু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী তারেক রহমানের সাথে সেদিন কাজ করেছেন, তার ফলশ্রুতিতে সে আজকে জেলে। আজকে কেন এটা হচ্ছে, কেন সকলের জামিন হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন হচ্ছে না, কেন দিচ্ছে না, কার ইঙ্গিতে দিচ্ছে না? প্রধান বিচারপতি আমাদের একটু আগে ফজলুল হক মিলন সাহেব বলেছে প্রধান বিচারপতি পালিয়ে বেড়াচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানায় রয়েছে, গৃহবন্দীর কথা শুনে তাদের গায়ে আগুন ধরেছে, আজকে বাইরে
চিকিৎসার পর্যন্ত ব্যবস্থা করা হচ্ছে না, আজকে কোন পর্যায়ে আমরা রয়েছি, কোন দিকে আমরা রয়েছি? আমি আজকে এই যে বর্তমান ছাত্র নেতৃবৃন্দ, তখন শ্রমিক এবং ছাত্র আদমজিতে আমরা সমাবেশ করেছি, বাসের লাঠি নিয়ে কাশপুর ব্রিজ অবরোধ করেছি, সেই আদমজি জুট মিল থেকে বেরিয়ে টঙ্গিতে শ্রমিক ছাত্র সমাবেশ হয়েছে। কিন্তু আজকের নিজের কথা বলতে গেলে আমি এখানে বলবো না, শ্রমিক দল ছাত্র দল কোন পর্যায়ে কি রয়েছে? আমরা এভাবে ভার্চুয়াল মিটিং করব? আমরা হাসিনার অধীনে নির্বাচনে গিয়ে আগের রাতে ভোট দিয়ে ব্যালট নিয়ে ভোট ডাকাতি করে আবার ক্ষমতায় আসবে সেই সুযোগ আমরা আবার দেব? আজকে বেগম খালেদা জিয়া কারাগারে দুঃখে দুঃখে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বেন, তার ছো চিকিৎসার ব্যবস্থা হবে না, তার মুক্তি হবে না? আজকে আব্দুল সালাম পিন্টু সহ, আজকে ইসাক সরকার সহ দুঃখে দুঃখে মরবে কারাগারে? আজকে আমরা মামলার পর মামলা খেয়ে আমরা আজকে এভাবে দিন যাপন করব? সংগ্রাম আন্দোলন বলেছেন প্রেক্ষাপট, বলেছেন বসা দরকার, বলেছেন নির্ধারণ করা দরকার। ছাত্র শ্রমিক সহ গণতান্ত্রিক আন্দোলনের শক্তি যারা, তারা যদি মনে করে বাংলাদেশে আজকে গণতন্ত্র অনুপস্থিত, বাংলাদেশে আজকে স্বৈর শাসন চলছে, মানুষের কথা বলার অধিকার নেই, দমন নীতি চালিয়ে সকলের মুখ বন্ধ রেখেছে, যদি আমরা মনে করি আরেকটি নির্বাচন তাদের অধীনে করার জন্যে, গত নির্বাচনে যেমন সেনাবাহিনী সহ বিডিআর পুলিশ র‍্যাব তাদেরকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে তারা সেদিন সিভিল প্রশাসন সচিব থেকে শুরু করে ইউনো পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে রেখে নির্বাচন করেছে, আবার আরেকটি নির্বাচন করার জন্যে তারা সেভাবে আজকে প্রস্তুতি নিচ্ছে। আজকে চাকুরির ভয়ে পুলিশ মিডিয়ার র‍্যাব কথা বলবে না, তাদের প্রধানরা কথা বলবে না, তারা এই সরকারের অধীনে আরেকটি নির্বাচন হলে তারা তাদেরকে সমর্থন দিয়ে আবার রাতের অন্ধকারে ভোট ডাকাতি করে নির্বাচন করে ক্ষমতায় যাবে, এটাই তো বাস্তব, এটাই তো সত্য, তারা সেদিন তাদের সমর্থন করবে। ছাত্র নেতৃবৃন্দ, আমি বলতে চাই যারা শুনছেন, বাউন্নের ভাষা আন্দোলন ছাত্ররা কিন্তু রক্ত দিয়ে সেদিন সালাম বরকত রফিক জব্বার শহীদ হয়ে সেদিন সেই মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছিল, বাষট্টির শিক্ষা আন্দোলন শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করেছিল ওয়াজুল্লাহ বাবুল রক্ত দিয়ে, ৬৯ গণঅভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন গণতন্ত্র পুনরুদ্ধার এর আন্দোলন জোরদার হয়েছিল, গণঅভ্যুত্থান সফল হয়েছিল, ৭১ মুক্তিযুদ্ধ এ অসম রবের নেতৃত্বে ফ্ল্যাগ উত্তোলন এবং পরবর্তীতে ছাত্র নেতৃবৃন্দের সঠিক সিদ্ধান্তের কারণে মুক্তিযুদ্ধ সফল হয়েছিল, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা সেদিন স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে। আজকে ৯০ সালে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছিল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অপসীম নেতৃত্ব তার সঠিক দিক নির্দেশনার কারণে সেদিন আমরা যারা রাজপথে থেকে সম্মুখ ভাগে ওই কামরুজ্জামান রতন আব্দুল মালিকের মতো নেতৃবৃন্দ সামনে থেকে যুদ্ধ করেছে সেই সকল যোদ্ধারা কিন্তু বেঁচে আছে, সেই সকল নেতৃবৃন্দ যারা মাঠে ছিল তারা বেঁচে আছে, কিন্তু অনেকে আমাদের মাঝে নেই, কিন্তু না থাকলেও আজকে এখানে যারা রয়েছে আরো যারা এখানে নেই তাদের অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ছাত্র নেতৃবৃন্দ প্রতিশ্রুতি ব্যক্ত করো, হাসিনার পতন ছাড়া ঘরে ফিরবে না, গণতন্ত্র মুক্ত না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না, খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না, আব্দুল সালাম পিন্টু সহ ইসাক সরকার মুক্ত না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না, সেই প্রতিশ্রুতি নিয়ে যদি তোমরা রাজপথে নামতে পারো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের স্লোগান
যদি বুকে ধারণ করতে পারো, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ, সেই বাংলাদেশ হতে পারবে গণতান্ত্রিক বাংলাদেশ, শহীদ জিয়ার আধুনিক বাংলাদেশ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক বাংলাদেশ, দেশ নায়ক তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, সেই স্লোগান বুকে ধারণ করে যদি তোমরা নামতে পারো আমরা সম্মুখ ভাগে তোমাদের পাশে থাকব, সেই প্রতিশ্রুতি আমরা ব্যক্ত করছি। তাহলে এই নব্য স্বৈরাচার, শেখ হাসিনার অবৈধ সরকার, ভোট ডাকাতি সরকার, নীল নকশার সরকার এবং রাতের অন্ধকারের সরকার, উদ্বিহীন সরকার, এই সরকারের অবশ্যই পতন হবে এবং দেশের মানুষের যে স্বপ্ন, ভোট দেওয়ার স্বপ্ন, একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে, সেই নির্বাচনে অবশ্যই বাংলাদেশে আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান দেশে ফিরে আসবেন। মনে রাখবেন আমাদের মাঝে কিন্তু অনেক ছাত্রনেতা নাই, এখন এনামুল করিম শহীদ, আজ কাজী আসাদ ছাত্রদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিল, নেই। আজকে ছাত্রদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিল এনামুল করিম শহীদ, নেই। আজকে গোলাম হোসেন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল, নেই। মাহবুল হক বাবলু ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল, নেই। ইলিয়াস আলী ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিল, নেই। আজকে নাসিরুদ্দিন পিন্টু ছাত্রদলের সভাপতি ছিল, নেই। আমরাও যদি না থাকি আগামীতে হাসিনার পতনের জন্য, যদি নিজেদের জীবনকে উৎসর্গ করতে হয়, নিজেদেরকে মৃত্যুবরণ করতে হয়, তারপর ছাত্র নেতৃবৃন্দ আমরা মাঠে থাকবো তোমাদের সাথে, তোমরা সেই প্রতিশ্রুতি নিয়ে রাস্তায় নামো, কথা না বলে মাঠে নামো, কথা না বলে শ্রমিকদের সংগঠিত করো, কথা না বলে নিজেরা আগাও, কথা না বলে সারা দেশ অর্গানাইজ করো, কথা না বলে সকলকে ঢাকায় ডাকো, কথা না বলে রাজপথে থাকো, হয় মৃত্যু না হয় গণতন্ত্র, ডু অর ডাই, সেই প্রতিশ্রুতি নিয়ে যদি আগাতে পারো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাহলে মুক্ত হবেন, আব্দুস সালাম পিন্টু সহ আমাদের ইসাক সরকার মুক্ত হবেন, মিয়ানুরউদ্দিন নপু মুক্ত হবেন এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, পুনরুদ্ধার হবে এবং ইনশাআল্লাহ রহমতে দেশ নেত্রী তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে, সেই প্রতিশ্রুতি দিয়ে যদি আগাতে পারো তাহলে ইনশাআল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে, দেশ নায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়িত হবে এবং শহীদ জিয়ার আধুনিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো, সেই প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে আসলে অবশ্যই আমরা সফল কাম হব। সেই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আব্দুস সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর এবং ইসাক সরকার সহ মিয়ানুরউদ্দিন অপু সহ যারা কারাগারে রয়েছে সকলের মুক্তি দাবি করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। জি জি, শেষ হচ্ছে, ধন্যবাদ জনাব আমানুল্লাহ আমান, সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং অন্যতম সদস্য মাননীয় চেয়ারপারসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদুকে। জনাব শামসুজ্জামান দুদু। বিসমিল্লাহ রহমান রহিম। আমার কথা শোনা যায়? জি ভাই। আজকের ইসাক সরকার মুক্তির দাবিতে যে আলোচনা সভা, তার সম্মানিত সভাপতি, সঞ্চালক এবং এই সভার সম্মানিত প্রধান অতিথি এবং আমন্ত্রিত নেতৃবৃন্দ, সাবেক ছাত্র নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ এবং যারা এই অনুষ্ঠান বিভিন্ন মাধ্যমে দেখছেন, আমি সকলকে আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরুতেই আমার নেতা শহীদ জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে। আমি মুক্তি দাবি করছি আমাদের নেত্রী, বাংলাদেশের সবথেকে জনপ্রিয় নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, যিনি নির্বাচনে কখনো হারেননি, আপোষহীন নেত্রী,
বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমি মুক্তি দাবি করছি। আমি মামলা প্রত্যাহারপূর্বক দেশে ফিরবার মতো পরিস্থিতির দাবি জানাচ্ছি জনাব তারেক রহমান আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন, তাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য আমি দাবি জানাচ্ছি। আমি দাবি জানাচ্ছি জনাব ইসাক সরকার সহ যারা জেলে আছে বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ, মিথ্যা মামলায় কেউ সাজাপ্রাপ্ত, কেউ নিরাপত্তা বন্দী হিসাবে জেলখানায় যারা আছেন তাদের আমি মুক্তি দাবি করছি। বন্ধুরা, আজকে আপনি যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যে শত বাধা বিপত্তির মধ্যে যে করোনার লাগাম ছাড়া পরিস্থিতি এবং সরকারের হাজার ব্যর্থতার মধ্যে ভয় ভীতি উপেক্ষা করে যারা এই সভার আয়োজন করেছেন প্রতিবাদ জানানোর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, যে দেশের ছাত্ররা যে কোনো কারণে নিষ্ক্রিয় হয়ে যায়, ভয়ভীতির ভিতরে চলে যায়, আক্রমণে তটস্থ হয়ে পড়ে এবং সমস্ত পথ যাদের বন্ধ হয়ে যায়, সেই দেশে একটি গুমোট পরিস্থিতি তৈরি হয়, যেটা এখন আমরা দেখতে পাচ্ছি। 1952 সালের যে ভাষা আন্দোলন সেটা আসলে ছাত্র আন্দোলন, পাকিস্তানের স্বৈরাচার বিরোধী যে 1962-র ছাত্র আন্দোলন সেটা ছাত্রদের সংগঠিত আন্দোলন, 1969-এর গণপ্রদান ছাত্রদের আন্দোলন, এমনকি মুক্তিযোদ্ধা শুরু করার প্রাথমিক যে প্রক্রিয়াটা, অর্থাৎ জাতীয় নেতৃবৃন্দ সেই সময় যারা প্রধানমন্ত্রিত্ব এবং মন্ত্রিত্ব চেয়েছিলেন পাকিস্তানের, তাদেরকে রুখে দেওয়ার যে আন্দোলন সেই আন্দোলন ছাত্ররা করেছিল। মুক্তিযুদ্ধে একটা বড় ভূমিকা ছাত্রদের ছিল, এমনকি বাংলাদেশের প্রথম সরকার যে স্বৈরতান্ত্রিক একদলীয় সরকার, সেই সরকারের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ ছাত্রদের, এমনকি 90-এর গণঅভ্যুত্থান 82-এর 24-এর মার্চের যে সামরিক স্বৈরতন্ত্রের বিরুদ্ধে সফল গণতান্ত্রিক ছাত্র আন্দোলন সেটা ছাত্রদের, এবং 90-এর গণঅভ্যুত্থান যার নায়করা আজকে এই সভাতে উপস্থিত আছেন এবং তারা বক্তৃতা করেছেন, এটা ছাত্র আন্দোলন ছিল। বন্ধুরা, গত 12-14 বছর অনেক আন্দোলন হয়েছে এবং আমাদের নেত্রী জেলখানায় আছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশে আছেন, আমাদের নেতারা কেউ ফাঁসির আসামি হিসাবে জেলে আছেন, হাজার হাজার না লক্ষ লক্ষ মামলা আমাদের নেতৃবৃন্দের নামে। এর থেকে বেরিয়ে আসার রাস্তাটা কি, এটাকে রুখে দেওয়ার রাস্তাটা কি, এটাকে ঠেকানোর রাস্তাটা কি, এটা যদি আমরা সঠিকভাবে চিন্তা করতে পারি এবং সঠিকভাবে এটা এটা মাথায় রাখতে হবে যে এটা কোনো কমিউনিস্ট পার্টি না, এটা কোনো বিপ্লবী পার্টি না, এটা একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল যার প্রধান সাংবিধানিক আইনগত ভিত্তির মধ্যে দাঁড়িয়ে রাজনীতি করতে হয়, অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে স্বৈরতন্ত্রকে মোকাবেলা করা, আর না হলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে অপসারণ করা। এই দুটি পথের সফল বাস্তবায়নই হচ্ছে নেতৃত্বের সাফল্য, নেতৃত্বের বিচক্ষণতা, নেতৃত্বের দূরদর্শিতা। আমি বেশি কথা বলবো না, আমাদের নেতৃবৃন্দরা চমৎকার ভাবে আমান সহ মিলন সহ রিপন রতন খুব ভালো ভালো বক্তৃতা তারা করেছেন, তারা লাইন দেখিয়েছেন, কারণ তারা সবাই রাজপথের সৈনিক শুধু না বীর, সেই জন্য মূল বক্তব্যটাই কিন্তু চলে এসছে। আমার কাছে যেটা মনে হয় এখন একটা 11 দফা গণঅভ্যুত্থান, 1970-এর গণঅভ্যুত্থান 11 দফা ছাত্র আন্দোলন, 82-90-এর গণঅভ্যুত্থানে 5 দফা এবং ছাত্রদের 21 দফা, এখন আন্দোলনটা কিসের ভিত্তিতে হবে এটা আপনার ডিসাইড করতে হবে। শুধু মুক্তি চাই এটা কোনো ব্যাপার না, আজকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, গত 2 বছরে কোনো পরীক্ষা নাই, নীরব ছাত্র সংগঠনগুলি, আমি কর্মসূচি দেখি না, এটা আমারও ব্যর্থতা, আমি তাদেরকে শুধু বলছি না, এটা আমাদের সবাইকে ভাবতে হবে
ছাত্র শিক্ষঙ্গন বিশ্বের বিভিন্ন দেশে নানান কায়দায় ছাত্রদেরকে লেখাপড়ায় ফিরিয়ে সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে, অনলাইনেও তাদেরকে হেল্প করা হচ্ছে, কোনো উদ্যোগ নেই আমাদের দেশে। ছাত্র শিক্ষকরা যারা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক বাদে যারা অন্য বেসরকারি প্রতিষ্ঠানে না খেয়ে রাস্তায় তারা আজকে ফেরিওয়ালা হয়েছে, সবজি বিক্রি করছে। আমাদের ছাত্র সংগঠনগুলো এগুলো নিয়ে ভাবতে হবে। আজকে ছাত্ররা যারা টিউশনি করে শুধু নিজে চলতো না, তার পরিবারকে টাকা দিত, তারা তাদের তাদের পরিবারগুলো এবং সে কিভাবে চলছে এগুলো ভাবতে হবে। এখন বাল্য বিবাহ প্রকট এখন ধারণ করেছে, এগুলো দেখতে হবে। ইসহাক সরকার কেন জেলখানায় আছে, এটা কি সরকারি শুধু জেলখানায় রাখছে না, আমাদের কিছু দায় আছে। দায়টা হচ্ছে আমরা কার্যকর ভাবে সরকারের উপরে যে চাপটা আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি করব, সৃষ্টি করব, সেটা আমরা পাচ্ছি না। পাচ্ছি না বলে বেগম খালেদা জিয়া গত 3 বছরের অধিককাল তিনি জেলখানায় আছেন, ইসহাক সরকার আছে, আব্দুল সালাম পিন্টু আছেন, বাবর আছেন, কে নাই জেলখানা। আমরাও হয়তো এখানে যারা বক্তৃতা করছেন এবং চিফ গেস্ট সহ অধিকাংশই মামলার আসামি, যে কোনো সময় তাদেরকে ফাঁসি দেওয়া হতে পারে, তারা জেলখানায় নিয়মিত বাসিন্দা হয়ে যেতে পারে। সেই জন্যই বন্ধুরা আমাদের কৌশল বের করে আনা, কার্যকর কর্মসূচিতে যাওয়া এবং ছাত্র আন্দোলন গড়ে তোলা, যুব আন্দোলন গড়ে তোলা, শ্রমিক আন্দোলন গড়ে তোলা, শহর কেন্দ্রিক আন্দোলনগুলোকে পরিপুষ্ট করা, তাহলে পরে ইসহাক সরকারের মতো যারা জেলখানায় আছে দীর্ঘদিন ধরে, পিন্টু ভাই তো 111 পর থেকেই, বাবু তো 111 পর থেকেই জেলখানায়, হৃদয় বিদারক আমরা যাই। এই যেমন আমাদের ছাত্র নেতা চিন্তা করে যা নাসিরুদ্দিন পিন্টু আমাদেরকে সে রিসিভ করছে আল্লাহর কাছে, আল্লাহর ডাকে সারা দিয়ে চলে গেছে। আমাদের ইলিয়াস আর অন্যদের কথা আমি বলে তো শেষ করে পারবো না, কত ছাত্র নেতা আজকে নেই। সেই জন্য বন্ধুরা আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা কৌশলটা নির্ধারণ করি এবং খেলাটা শুরু করি, তাহলে আমি নিশ্চিত সেই খেলায় আমরা জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদী সৈনিকরা জয়লাভ করবে। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার নেত্রীর মুক্তি দাবি করে, আমার নেতা তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে, ইসহাক সরকারের মুক্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব শামসুজ্জামান দুদুক, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ও ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। অনুষ্ঠানের এ পর্যায়ে প্রধান অতিথির অনুমতিক্রমে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ছাত্র দল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আহ্বায়ক জনাব আব্দুস সাত্তার পাটোয়ারি। জনাব আব্দুস সাত্তার পাটোয়ারি, বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা যাচ্ছে আমার আমার কথা শোনা যাচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আপনারা জানেন, আমরা সকলেই জানি আজকে কি কারণে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমাদের প্রিয় মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার পরিপূর্ণ মুক্তির জন্য এবং ছাত্র দলের নন্দিত সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ইসহাক সরকারের মুক্তির দাবিতে আজকের এই আমরা প্রতিবাদ সভার আয়োজন করেছি। প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী নন্দিত জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। আমাদের মাঝে বক্তব্য রেখেছেন, আপনারা ইতিমধ্যে শুনেছেন সবাই ওনাদের চমৎকার বক্তব্য।
প্রিয় নেতা জনাব শামসুজ্জামান দুদু, জনাব আমানুল্লাহ আমান, ডক্টর আসাদুজ্জামান রিপন, জনাব ফজলুল হক মিলন, জনাব কামরুজ্জামান রতন, জনাব এ বি এম মোশারফ হোসেন, জনাব আজিজুল বারী হেলাল, জনাব শামসুজ্জামান টুকু, জনাব সুলতান সালাউদ্দিন টুকু, জনাব আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, এবং উপস্থিত আছেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব হাবিবুর রশিদ হাবিব, বক্তব্য রেখেছেন ছাত্রদলের সংগ্রামী সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাহিব মাহমুদ জুয়েল, বক্তব্য রেখেছেন আমাদের মাঝে ইসাহাক ভাইয়ের আমার ভাই এবং ইসাহাক ভাইয়ের সাথে জেলখানে কারাগারে ছিলেন জনাব ইয়াকুব সরকার, এবং আজকের এই আলোচনা প্রতিবাদ সভাটি পরিচালনা করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। আজকে প্রায় দুই ঘন্টার উপরে প্রায় এখানে সকলের বক্তৃতা আমরা শুনেছি, আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, সবাই আসলে দীর্ঘক্ষণ ধরে বক্তৃতা শুনে ওনারাও মনে হয় কিছুটা ক্লান্ত। তারপরও আজকে আপনারা শুনেছেন ব্যক্তিগত ফটোগ্রাফার মোহাম্মদ লুৎফর রহমান বেনু, তিনি ইন্তেকাল করেছেন, আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বিএনপির আইসিটি বিষয়ক সম্পাদক জনতা জনাব এ কে মহিদুজ্জামান অ্যাপোলো ভাইকে এবং আজকে সংশ্লিষ্ট সবাইকে আমি অভিনন্দন জানাই। এই কথা বলে আপনাদের সকলের কাছে উদারতা আহ্বান জানাবো, আন্দোলন সংগ্রামে রাজপথে সবাই যেন ঐক্যবদ্ধ থেকে একজন ছাত্রনেতা বিশেষ করে বিনা কারণে বিনা অপরাধে প্রায় 3 বছর অধিক জনাব ইসাহাক সরকার আজকে কারাবরণ অবস্থায় আছেন, কি কারণে কেন ওনাকে এইভাবে আটকে রাখা হয়েছে এটা আমরা সকলেই আজকে বিস্মিত। আমরা ইসাহাক ভাইয়ের মুক্তি চাই এবং সাথে সাথে এই সরকারের হাতে গুম হয়ে আছেন ছাত্রদল নেতা আসাদুজ্জামান রানা, মাজহারুল ইসলাম আলামিন, আমিনুল ইসলাম জাকির, তরিকুল ইসলাম জন্টু, নিজামুদ্দিন মুন্না, তরিকুল ইসলাম তারা, মাহবুব হাসান সুজন, সেলিম রাজা পিন্টু, সম্রাট মোল্লা, কাজী ফরহাদ সোহেল, খালেদ হাসান সোহেল, হাবিবুল বাশার জহির, পারভেজ রেজা চঞ্চল, মিজানুর রহমান টিটু, ইসমাইল হোসেন, ইফতেকার আহমেদ দিনার, জুনায়েদ আহমেদ রাশেদ, মাহমুদুল হক প্রণীত, সোহেল আহমেদ রনি, মনির, ইলিয়াস হোসেন, ফিরোজ খান কালু সহ ছাত্রদলের যে সকল নেতাকর্মীরা এই সরকারের হাতে গুম হয়ে আছেন অবিলম্বে তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। একই পর্যন্ত এখনো সারা দেশে সমস্ত জেলখানাগুলিতে ছাত্রদলের প্রায় শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার অবস্থায় আছেন। এই সরকার আজকে এই করোনা মহামারীর সময় যেখানে মানুষের সেবায় নিয়োজিত থাকবেন সেখানে তারা বিএনপি নিধনে আজকে তারা সোচ্চার আছেন। তাই সকলকে আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা আজকে উপস্থিত হয়েছেন ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই আমাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য, এবং উপস্থিত যারা শুনেছেন এবং দেশ এবং দেশের বাহিরে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মহান স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্র আন্দোলন উন্নয়ন উৎপাদনের সোনালী দিনগুলি শ্রেষ্ঠ রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, লেডি আবশিন কিংবদন্তি সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক আমাদের গর্ব অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের আহ্বায়ক জনাব আব্দুস সাত্তার পাটোয়ারি। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বীর চট্টলার কৃতি সন্তান, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের
এই সভার সভাপতি আব্দুল সত্তার পাটোয়ারি, উপস্থিত ছাত্রদলের সোনালী ফসল সব নেতৃবৃন্দ প্রায় এখানে আমার জানার মতো, যারা যারা উপস্থিত হয়নি খুব সামান্য কেউ হবে, সবাই উপস্থিত আছেন। অনেকটা আমি বলতে পারি এটা ছাত্রদলের চাঁদের হাটের মতো একটা অবস্থার সৃষ্টি হয়েছে, সবাই এখানে আছে, আমি সবাইকে দেখতে পাচ্ছি। সবাইকে এবং আমার সহকর্মী বৃন্দ যারা আছে যারা দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আসলে আমাদের সাংবাদিক ভাই বোনেরা একটা অস্থির হয়ে গেছে, কারণ 2 ঘন্টার অধিক সময় এই সভা চলছে। সাধারণত এত সময় ধরে ধৈর্য ধরে বক্তব্য শোনা খুবই কঠিন, এমনকি যারা পার্টিসিপেন্ট তারা তাদেরও ধৈর্য চ্যুতি ঘটে যায়। এর জন্য আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখবো, একেবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবো, যাতে আর বেশি যাতে ধৈর্য চ্যুতি না ঘটে। আর সাংবাদিক ভাইরা যারা রিপোর্ট করছেন তাদেরও সময় মতো তার স্টুডিওতে তারা ফিরে যেতে হবে, তাদেরকে রিপোর্ট করতে হবে। তাই সামান্যতে আমি শেষ করছি। শুরুতে আমি যেটা বলবো, আজকে দেশনেত্রী গণতন্ত্রের মা আপসীন নেত্রীর মুক্তির কথা আপনারা বলছেন যে এই অনুষ্ঠানের আজকের আয়োজন, এবং ইসাক সরকারের মুক্তির কথা বলছি, আর যারা জেলে আছে সবার মুক্তির কথা বলছি আমি, আমরা বলছি এখানে বক্তব্যে সবাই বলেছেন। তা আমি মনে করি প্রথমে আমার এখানে আসার আসলে ইসাক সরকারের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি, যে আজকে এর আগে আরেকদিন প্রেস ক্লাবে ইসাক সরকারের মুক্তির জন্য একটি সভা হয়েছিল এবং আমাকে সেই সভায় যাওয়ার জন্য দাওয়াত দিয়েছিল, এবং আমি সেখানে প্রেস ক্লাবে গিয়েছিলাম সেদিন। এবং সেটা কিন্তু সেই যাওয়াটা অন্য সবাই যাওয়ার মতো আমি যাইনি, আমি কিন্তু গিয়েছি আমার কমিটমেন্ট হিসাবে, ইসাক সরকারের প্রতি আমার ব্যক্তিগত আমার মনের থেকে আমার প্রাণের থেকে যে কমিটমেন্ট আমি ফিল করেছি সেই জন্য আমি কিন্তু সেদিন প্রেস ক্লাবে গিয়েছি, উপস্থিত হয়েছি, অন্য সবার মতো আমি যাইনি। এবং আজকেও কিন্তু আমি এখানে উপস্থিত হয়েছি, আমার কমিটমেন্ট হিসেবে এসেছি, ইসাক সরকারের প্রতি আমার ব্যক্তিগত কমিটমেন্টের কারণে আমি কিন্তু এখানে আজকে উপস্থিত হয়েছি। কারণ এই কামরুজ্জামান রত্ন কে একজন বলেছে যে আসলে ইসাক সরকারকে আমি তার কিন্তু পদবী নিয়েও কিছু উল্লেখ করছি না এখানে, কারণ এই ধরনের নেতাদের পদবীর প্রয়োজন নেই। ইসাক সরকারের মতো নেতা যারা হতে পারে, যারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেশের জন্য, দেশের জনগণের জন্য, দলের জন্য, দলের নেতা নেত্রীদের জন্য এই অবস্থায় নিজেকে আজকে জেলখানায় বর্ষের পর বর্ষর যিনি সময় কাটাচ্ছেন, এদের পদ পদবীর দরকার নেই। এদের জাতীয়ভাবে এদের একটা প্রোফাইল তৈরি করা দরকার, একটা এটা তাদের ব্যক্তিগত একটা প্রোফাইল ইসাক সরকারের হয়ে গেছে, তার কিন্তু কোনো পদপদবীর মাধ্যমে তার নেতা হওয়ার আর প্রয়োজনীয়তা হবে না, কারণ ইসাক সরকার তার নামেই সে একজন নেতা হয়ে গেছে। তো এটা কিন্তু তার অনেক কষ্টের ফসল হিসেবে এই জিনিসটা সে অর্জন করেছে, যে কারণে আমি জানি অনেকের মনে, আমার মনে অন্তত সে একটা জায়গা করে নিয়েছে, যে কারণে আমাকে যখনই ইসাক সরকারের ব্যাপারে কোনো সভা কিংবা আলোচনার কথা আমাকে অনুরোধ করে আমি সেখানে না গিয়ে পারি না, একেবারে একান্ত আমার ব্যক্তিগত কমিটমেন্ট থেকে আমি কিন্তু এই কাজটা করি। এবং তার মতো নেতা আসলে এই যে এর আগে পিন্টু ছিল আমাদের, পিন্টু সে তার একটা ছাপ জনগণের মনে আমাদের মনে রেখে গেছে, এখন ইসাক সরকার সেই কাজটি আরো দৃঢ়ভাবে করে যাচ্ছে, এখনো করছে এবং করবে আমি নিশ্চিত আগামী দিনে। আর দ্বিতীয় কথাটি হচ্ছে তাদের মুক্তির ব্যাপারে, আমি কিন্তু মুক্তির ব্যাপারে কিছু বলছি না, কার কাছে আমরা মুক্তি চাইব, কি জন্য মুক্তি চাইব, যে দেশে যদি একটি নির্বাচিত সরকার থাকত, দেশে যদি আইনের শাসন থাকত, দেশে যদি জনপ্রতিনিধিরা দেশ চালাত, বিভাগগুলো আছে যে তারা নির্বাচিত প্রতিনিধিদের অধীনে দেশ পরিচালনা করত, তাহলে তো প্রশ্ন আসছে। এবং যে দেশে কোনো আইনের শাসন নাই, তো সরকার নাই, যেখানে
আজকে বিচার বিভাগ কম্প্রোমাইজড হয়ে গেছে একটা অনির্বাচিত সরকারের হাতে। তো সেখানে আমি কি বিচার চাইব, কার জন্য কার মুক্তি চাইব? মুক্তি আসবে একমাত্র ছাত্র নেতারা, প্রাক্তন ছাত্র নেতারা বলেছেন মুক্তি আসবে একমাত্র। আপনারা লক্ষ্য করে থাকবেন যে সমস্ত দেশে জনগণের ভোটে শান্তিপূর্ণভাবে সরকারকে সরানোর সুযোগ নাই, সেই সমস্ত দেশে অনির্বাচিত অবৈধ সরকারকে সরাতে যেই ধরনের কার্যক্রম হাতে নেওয়া দরকার, আজকে সমস্ত জাতিকে সেটা চিন্তা করতে হবে। এটা কোনো বিএনপির কোনো বিষয় না, যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাদের সমস্ত সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে, তাদের সামাজিক অধিকার কেড়ে নিয়েছে, তাদের জীবনের নিরাপত্তা কেড়ে নিয়েছে, এটা বিএনপির কোনো বিষয় না, এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বিষয়। সুতরাং আমি যে কথাটা বলেছি যে যখন একটি দেশে আপনি জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করার কোনো সুযোগ, সে জনগণকে জাগ্রত হতে হবে, সেই দেশের রাজনৈতিক নেতা কর্মীদের জাগ্রত হতে হবে। ইসাক সরকার যেভাবে তার সেই জাগ্রত রাজনীতির মাধ্যমে আজকে জেলখানায় আছে, যেখানে তাকে মুক্তি দিতে ভয় পাচ্ছে, ইসাক সরকারের পথ অনুসরণ করতে হবে। কারণ একটা অনির্বাচিত সরকার, ফ্যাসিস্ট সরকারকে আপনি সাধারণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতন্ত্র থাকলে তো আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তার পরিবর্তন করবেন, যেখানে কোনো গণতন্ত্র কাজ করছে না, যেখানে কোনো নির্বাচন ব্যবস্থা নাই, সেখানে তো আপনি সেই পথে হাঁটলে কোনো লাভ হবে না আপনার, আপনাকে হাঁটতে হবে একটা অগণতান্ত্রিক সরকার, অবৈধ সরকারকে সরানোর জন্য বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে আন্দোলন হচ্ছে আমাদেরকে করতে হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই পরিষ্কারভাবে, আমাদের অনেকে এখনো মনে করেন যে বিদেশিরা এসে আমাদেরকে বোধহয় ক্ষমতায় বসিয়ে দেবে, তারা বোধহয় তাদের সহযোগিতা নিয়ে আমাকে ক্ষমতায় যেতে হবে। হ্যাঁ, বিদেশিদের অবস্থান, বিদেশিরা কিন্তু এই পর্যন্ত পরিষ্কার করেছে বাংলাদেশ সম্বন্ধে, আমাদের বুঝতে হবে বিদেশিরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কে জেলে নিয়ে যাওয়া যে অবৈধ, এটা যে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত, বিদেশিরা বলেছে পরিষ্কার করে, ইউএস স্টেট ডিপার্টমেন্টের রিপোর্টে পরিষ্কারভাবে বলেছে নির্বাচনকে প্রভাবিত করার জন্য নির্বাচনের পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক বিবেচনায় জেলে নিয়ে যাওয়া হয়েছে, স্টেট ডিপার্টমেন্টে পরিষ্কারভাবে বলেছে। এটা কিন্তু অনেকে এই দেশের মধ্যে যারা অনেকে বলতে সাহস করছে না, অনেকের মধ্যে এটা হচ্ছে এটা বিচার এটা হচ্ছে মন্তব্য করা যাবে। এখানে বহু সুশীল সমাজের লোকজন যারা এটা নিয়ে মন্তব্য করছে না, তাদেরকে জিজ্ঞেস করলে বলছে এটা বিচার চলছে, এটা বিচারিক ব্যবস্থা, বিচারিক এর উপর আমরা কোনো মন্তব্য করতে পারি না। কিন্তু আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট করেছে, পরিষ্কার ভাবে বলেছে যে তাকে নির্বাচনের আগে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ভাবে তাকে জেলে নেওয়া হয়েছে, ইউএস ফরেন রিলেশনস কমিটি থেকে এগুলো বলা হয়েছে। বাংলাদেশের নির্বাচনের উপর তাদের অবস্থান তারা পরিষ্কার করেছে, ইউনাইটেড নেশনস থেকে শুরু করে সমস্ত ওয়েস্টার্ন ডেমোক্রেসি প্রায় সবাই, তারা বাংলাদেশের যে নির্বাচন যে গণতান্ত্রিকভাবে নিরপেক্ষ হয় না পরিষ্কারভাবে বলেছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটা মানবাধিকারের রিপোর্টের উপর যে ব্রিটিশ মানবাধিকার মন্ত্রণালয় কর্তৃক যে রিপোর্ট পেশ করেছে, সেখানেও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থার উপর পরিষ্কারভাবে বলেছে, পরিষ্কারভাবে তারা তাদের অবস্থান নিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নেওয়ার ব্যাপারে এবং তার চিকিৎসার ব্যাপারে, যে কারণে ব্রিটিশ হাই কমিশনারকে তারা ডেকে পাঠিয়েছে আপনারা দেখেছেন, এবং তারা কিন্তু বের হয়ে এসে বলেছে আমরা তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট করেছি,
কারো কোন দলের পক্ষে রিপোর্ট করি নাই, তথ্যের ভিত্তিতে রিপোর্ট করেছি। ব্রিটিশ মানবাধিকার যে হিউম্যান মিনিস্ট্রি আছে সেখান থেকে যে রিপোর্টটা করা হয়েছে, ইউরোপস্থান বেগম খালেদা জিয়া বাংলাদেশের নির্বাচন হিউম্যান রাইটস এর উপর পরিষ্কার করেছে, আর হিউম্যান রাইটস বডি গতকালও একটা অ্যামনেস্টি রিপোর্ট এসেছে। প্রতিনিয়ত হিউম্যান রাইটস বডিগুলো বাংলাদেশের উপর রিপোর্ট করে যাচ্ছে যে বাংলাদেশে কোনো নির্বাচন হচ্ছে না, মানুষের কোনো অধিকার নাই, আইনের শাসন নাই, এবং এখানে এই দেশের প্রধান বিরোধী দলের নেত্রীকে জেলে আটকে রাখা হয়েছে, তাকে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। সুতরাং তাদের পক্ষ থেকে তাদের অবস্থান তারা কিন্তু পরিষ্কার করছে, কিন্তু আমরা কি করছি? বিষয়টা হচ্ছে আমরা যদি কিছু করতে না পারি এরপরে তাদের আর কিছু করার থাকবে না, এরপরে তাদের যেটা করার আছে সেটা আমরা যদি করি তারপর তারা করবে। সুতরাং আমাদেরকে আজকে বিবেচনা করতে হবে আমরা কি করতে চাই আগামী দিনে, আমরা কোন পথে যেতে চাই। এখানে নেতৃত্বের কথা বলা হয়, যারা আজকের সরকারের এই বর্তমান সরকারের দালালি করছে, কিছু সংবাদপত্রের লোক আছে, কিছু রাজনীতিবিদ আছে, কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছে যে বিএনপিতে নাকি নেতৃত্বের সংকট দেখা দিয়েছে। বিএনপিতে কিসের নেতৃত্বের সংকট দেখা দিয়েছে? বিএনপির নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রতিনিয়ত প্রতিদিন প্রতি ঘন্টায় বাংলাদেশের সংগঠন থেকে শুরু করে আন্দোলন থেকে শুরু করে নীতিমালা প্রণয়ন থেকে শুরু করে সবকিছুর সাথে সম্পৃক্ত আছে, প্রতি ঘন্টায় সম্পৃক্ত আছে। যারা বলে বিদেশ থেকে নেতৃত্ব দিচ্ছেন, যাদের কোনো জ্ঞান নাই যে বিশ্বের আজকে বিশ্বে যে বদলে গেছে, যে বিশ্ব জিওগ্রাফিক্যালি নিউট্রাল, অর্থাৎ আপনি কোথায় আছেন এটার উপর কোনো কিছু নির্ভর করে না। এই যে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলো চলছে সারা বিশ্বে, ওদের যে চিফ এক্সিকিউটিভ বসে আছে আমেরিকাতে, নাইলে ইউরোপে, নাইলে অস্ট্রেলিয়াতে, নাইলে বেলজিয়ামে, নাইলে অন্য জায়গায়, লক্ষ লক্ষ লোক কাজ করছে, অপারেশন চলছে, প্রোডাকশন চলছে, এক্সপোর্ট চলছে, প্রফিট হচ্ছে, ডিভিডেন্ড দিচ্ছে। তো বিশ্ব বদলে গেছে, এটা আগের বিশ্ব নাই। তারেক রহমান সাহেব একেবারে ফিজিক্যালি আমাদের সাথে আছেন প্রতিনিয়ত। যারা এই সমস্ত প্রপাগান্ডা করছে তারা হচ্ছে এই স্বৈরাচার এই ফ্যাসিস্ট সরকারের দালালি করছে তারা সব। কিছু কিছু গণমাধ্যম আছে যারা এতে তাদের প্যাট হিসেবে কাজ করছে, আর কিছু তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত রাজনীতিবিদ, তারা এই কথাগুলো ছড়িয়ে বর্তমান সরকারের পক্ষে কাজ করছে। আমি যারা এই কথাগুলো বলে তারা একটা ফ্যাসিস্ট সরকারের দালাল ছাড়া তাদেরকে আমি আর কিছু অব্যাহত তাদের কোনো আখ্যা করতে আখ্যায়িত করতে পারছি না। সরাসরি তারা এরকম একটা ফ্যাসিস্ট অনির্বাচিত সরকারের দালালি করছে। তারা বিএনপিতে নেতৃত্বের কোনো শূন্যতা নাই, তারেক রহমান সাহেবের নেতৃত্বে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি শক্তিশালী ভাবে মাঠের নেতৃত্ব দেবে এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেবে, এবং বিএনপি ছাড়া আর কেউ নেওয়ার নাই দায়িত্ব, এই দায়িত্ব বিএনপিকে নিতে হবে। এবং বিএনপি দায়িত্ব নিয়ে এগুচ্ছে, কিন্তু যারা ষড়যন্ত্র করছে তারা বিভিন্ন ধরনের কথা বলে একটা কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করছে, এখানে তার কোনো সুযোগ নেই। আমরা কিন্তু সেদিকে যাচ্ছি, আর সেই পথে আমাদের সাথে সহযাত্রী আছে বাংলাদেশের 16 কোটি মানুষ। আর যারা গণতন্ত্রে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাস করে, নির্বাচিত সরকারে বিশ্বাস করে, মানবাধিকারে বিশ্বাস করে, জীবনের নিরাপত্তায় বিশ্বাস করে, তারা আছে আমাদের সহযাত্রী হিসাবে। সেই গন্তব্যস্থলের দিকে আমরা কিন্তু যাচ্ছি, এবং সেটা কেউ রুখে দাঁড়াতে পারবে না। সেটা যেটা করতে হবে আমাদেরকে সমন্বিত ভাবে এটাকে একটা এনার্জাইজ করতে হবে।
সমন্বিত ভাবে এনার্জাইজ করতে হবে, এখানে এনার্জি আনতে হবে। এবং ছাত্রদলের ভূমিকা এখানে মুখ্য ভূমিকা ছাত্রদলের, যে জন্য যে চাঁদের হাট আজকে আপনারা বসিয়েছেন, এই চাঁদের হাটে যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা আপনাদেরকে এনার্জি আনতে হবে। এই যে পথে আমরা চলছি, সবাই চলছে দেশ, কিন্তু মুক্তির পথে সবাই চলছে, কিন্তু কেউ সামনে কেউ পিছনে কেউ ডানে কেউ বামে, আমরা কিন্তু সেই পথে চলছি। এটাতে এনার্জি এনে, এটাকে এনার্জাইজ করে, শক্তিশালী করে এই সরকারের পতন। আমি এটাকে সরকারই বলি না, ঠিক আমি রেজিম বলি। সরকার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বৈধ সরকার, জনগণের নির্বাচিত সরকার, জনগণের কাছে জবাবদিহি সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার, এর কোনোটাই এদের মধ্যে নাই। সুতরাং আমি এটাকে সরকারও বলি না, আমি এটাকে রেজিম বলি। এই রেজিমের মধ্যে আছে দেশদ্রোহী লোকজন, যারা দেশের মানুষের ভোট কেড়ে নিতে পারে, যারা দেশের মানুষের মানবাধিকার কেড়ে নিতে পারে, যারা দেশের মানুষের আইনের শাসন কেড়ে নিতে পারে, যারা দেশের মানুষের জীবনের নিরাপত্তা কেড়ে নিতে পারে, এরা হচ্ছে এই রেজিমের সদস্য। এর মধ্যে রাজনীতিবিদ আছে, এর মধ্যে সরকারি কর্মকর্তা আছে, এর মধ্যে তথাকথিত সুশীল সমাজের লোক আছে, এর মধ্যে ব্যবসায়ী আছে, লুটেরা ব্যবসায়ীরা আছে, এরা আছে। এরা একটা রেজিম, এটা কোনো গভর্নমেন্ট হতে পারে না। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এটার সাথে আওয়ামী লীগেরও কোনো সম্পর্ক নাই। যদি আওয়ামী লীগ যদি কোনো রাজনৈতিক দল এখনো থেকে থাকে, অর্থাৎ কোনো অবশিষ্ট যদি কিছু থাকে তাদের রাজনীতির, তাহলে এটা আওয়ামী লীগেরও না। সুতরাং এদের বিরুদ্ধে এই যে আমাদের সংগ্রাম, সেই সংগ্রাম হতে হবে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে একতার মাধ্যমে, সমস্ত সব শ্রেণীর মানুষ মুক্তির অপেক্ষায় আছে। এটাকে আমাদের সম্পৃক্ততা সৃষ্টি করতে হবে, এই এটার সুফল সমস্ত জাতিকে পেতে। জাতি অপেক্ষা করছে, সবাই অপেক্ষা করছে, সবকিছু তৈরি আছে, আমরা শুধু এটাকে সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। তারেক রহমান সাহেব সেই কাজটি করছেন। বিএনপিতে কোনো নেতৃত্ব শূন্যতা নাই, বাংলাদেশে কোনো নেতৃত্ব শূন্যতা নাই, আমরা সবাই তারেক রহমান সাহেবের নেতৃত্বে এগিয়ে যাচ্ছি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে। এবং একবার মুক্ত করেছিল এই দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, একদলীয় বাকশাল থেকে মুক্ত করেছিলেন, আরেকবার এরশাদের স্বৈরাচারী সরকার থেকে মুক্ত করেছিলেন, এককভাবে যিনি শুরু থেকে শেষ পর্যন্ত আন্দোলন করে এরশাদের পতন ঘটেছেন, সেটা আমাদের আপসী নেত্রী বেগম খালেদা জিয়া। আর এইবার এই অবৈধ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত করবে তারেক রহমান সাহেব, তার নেতৃত্বে মুক্ত হবে বাংলাদেশ সাংবিধানিক। সবাইকে ধন্যবাদ। আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি ওদের দুজনকে। ভালো আছো? ভালো থেকো বাবা, ভালো থেকো। ইয়াকুবের সাথে পাশাপাশি দুইজনে আছেন, আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত যারা এখানে আছেন। ইসাক সরকারের যে আমার পক্ষ থেকে যদি কিছু করা সম্ভব হয়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ করছি, যা কিছু সম্ভব হয় আমার পক্ষ থেকে আমি করবো। কারণ আমি ব্যক্তিগতভাবে বলছি, ইসাক সরকারের কোনো পদবির দরকার নেই। ইসাক সরকার যে যে জায়গায় গিয়েছে সে সকলের মনে স্থান করে নিয়েছে, এবং এটাই হচ্ছে নেতৃত্ব। কোনো পদ পদবি দিয়ে নেতৃত্ব হয় না, নেতা হতে গেলে মানুষের মনে স্থান করে নিতে হয়, জায়গা করে নিতে হয়, যেটা ইসাক সরকার করেছে, এর আগে পিন্টু করেছে। আমি আমার মনের আমার অন্তঃস্থল থেকে তোমাদেরকে দোয়া করছি, আমি তোমাদের পরিবারের জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি দ্বিতীয়বারের মতো আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের ব্যানারে আজকে কর্ম অংশগ্রহণ করেছেন। আর আগেও আমরা 23 ফেব্রুয়ারি যে প্রোগ্রামে শফিউল বারী বাবু ভাই ওনার রাজনৈতিক জীবনের সর্বশেষ বক্তৃতা করেছিলেন, সেখানে আপনি প্রেস ক্লাবে উপস্থিত হয়েছেন, আজকেও ছিলেন, এবং আমাদের আমরা পার্টি ভিসির সামনে একটি বড় মানববন্ধন করেছি। আপনাকে আবার ধন্যবাদ জানাই, আজকে যারা উপস্থিত ছিলেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভার্চুয়াল প্রতিবাদ সভা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। মাননীয় প্রধান অতিথির অনুমতি ক্রমে আজকের এই ভার্চুয়াল প্রতিবাদ সভা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।